السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله الكریم وعلى آله وصحبه اجمعین ومن تبعهم بإحسان الى یوم الدین رب شرح لی صدری ویسر لی امری وحل الاقدتا من لسانی افقه قولی ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرة حسنا وقنا عذاب النار

এই আয়াতে আল্লাহ ফাক রব নামাজের হেফাজত করতে বলেছেন নামাজের হেফাজতের কথা আল্লাহ ফাক বলেছেন এই হেফাজত কিভাবে করতে হবে মহান আল্লাহ এর সাদ করেছেন হাফিজ আল্লাহ সালাবাদ তোমরা সলাদ গুলির সুরক্ষা করো সলাতিল উস্তার বিশেষ করে মধ্যবর্তী সলাতের হেফাজত করো অকৌমুল্লাহ কান এতিন আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দণ্ডায়মান দণ্ডাইমান হও আল্লাহ ফাকরাবুল আলমিন এই আয়াতে নামাজের হেফাজত করতে বলেছেন হেফাজত ওইভাবে করতে হবে যেভাবে নামাজ কায়েমের কথা আমি বলেছি যে আল্লাহ ফক্রব আলমিন যেভাবে নামাজ আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করতে হবে এই নামাজকে আদায় করতে হবে এই নামাজকে ধীর স্থিরতার সাথে আদায় করতে হবে নামাজ আল্লাহ পাঁচ অক্ত আদেশ করেছেন পাঁচ অক্ত পুরা করতে হবে তাতে না ঘাটতি করবেন না আপনি তাতে বাড়তি করবেন যেভাবে নবী করিম সাল্লাম সালাত আদায় করেছেন সেইভাবে আপনি সালাত আদায় করবেন এই হচ্ছে সালাতের হেফাজত বিশেষ করে আল্লাহ ফাকর আলমিন মধ্যবর্তী সালাতের হেফাজতের কথা বলেছেন এই মধ্যবর্তী সালাত কি এ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে তাফসিরকারদের কিন্তু সবচাইতে যেটি বলিষ্ঠ মত সেটি হচ্ছে আসরের নামাজ আল্লাহ ফকরাবুল্লাহ আলম তাহলে বিশেষ করে আসরের সালাতের হেফাজত করতে বলেছেন কেউ কেউ ফজরের সালাতও বলেছেন আর অন্য অন্য উক্তিও রয়েছে তবে আসরের নামাজের কথা উদ্দেশ্য করা হয়েছে এই অসলাতিল উস্তা বলে এটি হচ্ছে সবচাইতে বিশুদ্ধ মত আসরের সহলাতের কথা এই জন্য বলা হয়েছে যে এই সময়টি হচ্ছে গাফিলতির সময় এক শ্রেণীর মানুষ এই সময় দুপুরে খাবারের পরে ঘুমিয়ে পড়ে বিশ্রামের জন্য যাতে গাফিলতি চলে আসে আর এইভাবে যদি ঘুমিয়ে থাকে তাহলে সূর্য অস্ত হয়ে যেতে পারে আর এই নামাজ ছুটে যেতে পারে এই জন্য এই ক্ষেত্রে বিশেষ করে তাগিদ করা হয়েছে আর আরেক মানুষ আছে যারা এই বিকেলবেলা হাটে বাজারে যায় যাতে ব্যস্ত হয়ে পড়ে যার ফলে নামাজ নষ্ট করতে পারে সেই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন আসরের সালাতের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন কৌমল্লাহ কানে তিন আল্লাহর জন্য তোমরা বিনীত হয়ে দাঁড়িয়ে যাও অর্থাৎ নামাজে যখন দাঁড়াবে তখন তোমরা নীরব হে আর প্রশান্তির সাথে ধীর স্থিরতার সাথে নামাজগুলি আদায় করবে এবং আল্লাহর সামনে দাঁড়াবে এ হচ্ছে এর একটি তাফসির আর সাহাবাই কেন বলছেন যে আমরা যখন প্রথম দিকে সালাত ফরজ হলো সালাত আদায় করতাম কেউ যদি সালাম দিত সালামের জবাব দিতাম প্রয়োজনে কথা বলতাম তারপরে যখন এ আয়াত নাজেল হলো মল্লাহ তিন ফা ওমের না বিশ্বকুতে ও নহিনা আনিল কালাম তখন আমাদেরকে নামাজের মধ্যেই নীরব থাকার আদেশ করা হইলো কারো সাথে কথা বলা চলবে না নামাজ মানে কোন মানুষের সাথে কথা চলবে না আর নহিন আনিল কালাম আমাদেরকে নীরব থাকার আদেশ করা হলো আর কথা বলতে নিষেধ করা হইল আল্লাহ ফাকরুল্লাহ আলামিন তারপরে এরশাদ করছেন ফাইন খিফতুম ফরিজালন আউ রুক বানন ফাইজা আমিন তুম ফজকুর কামা আল্লাহ আলম তকুন তালামুন যখন তোমাদের ভয় হবে শত্রু বলে যে শত্রুরা ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে সালাত আদায় করতে দেবে না তখন তোমরা পদচারী হয়েই সালাত রণক্ষেত্রে অথবা যেখানে ভয় ভীতির অবস্থা রয়েছে সেখানে হাঁটতে থাকবে আর সালাত আদায় করতে থাকবে কিন্তু সালাতের কোন মাফ নেই বানান অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে যানবাহনের উপরে চড়ে আছো এবং নিরাপদ অবস্থা নেই তখন যানবাহনের উপরেই সালাত আদায় করে নেবে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় সালাত আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজ হুসে আছে আল্লাহ পাক তারপরে বলছেন ফায়দা আমিন যখন তোমরা নিরাপদ হয়ে যাবে আর কোন ভয়ভীতি নেই শত্রু বলে তখন আল্লাহকে স্মরণ করবে কামা তা তালামুন যা তোমরা জানতে না তা যেমন করে পাক শিখিয়েছেন অর্থাৎ যেইভাবে নবীকারী সাল্লাহামের মাধ্যমে আল্লাহ রব আলামিন সালাতের পদ্ধতি শিখিয়েছেন শুরু করতে হবে তাকবির তাহরিমা দিয়ে আর তারপরে হবে কেয়াম তারপরে রুকু হবে রুকুর পরে রুকু থেকে উঠবেন আবার সেজদা হবে বৈঠক হবে আর সালাম দিয়ে শেষ করবে নবী করিম সাল্লাম বলেছেন মিফতাহ সালাত সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা যদি বড় নাপাকি থাকে তাহলে গোসল করে নেওয়া আর ছোট নাপাকি যদি উজুবিহীন অবস্থায় থাকেন তাহলে উজু করে নেওয়া আর অজু বা গোসুল করতে কেউ সক্ষম না হলে তার বিকল্প হচ্ছে তেয়ামম তেয়ামম করে নেওয়া এই হচ্ছে পবিত্রতা সালাতের চাবি হচ্ছে পবিত্রতা তাহরিম আর নামাজের তাহরিমা হচ্ছে নামাজের শুরু হচ্ছে যে নামাজ শুরু করলে দুনিয়ার কথা দুনিয়ার কাজ হারাম হয়ে যায় একমাত্র আল্লাহর সাথে কথা বলতে হবে সেটা হচ্ছে তকবীর তাহরিমা এই জন্য এই তকবীরকে তকবীর এহরাম বলা হয় আরবি ভাষায় ফেকার ভাষায় আর তকবীরে তাহরিমা বলে আমরা আমাদের ভাষায় জানি তাকবীর তাহরিমা দিয়ে সালাত শুরু হবে আর অন্য কিছু দিয়ে নামাজ শুরু হবে না কারণ অনেক লোকেরা তকবীর তাহরিমার আগে বেশ কিছু বিধাত কাজ করে থাকে যা কোরআন এবং দ্বারা প্রমাণিত নয় ফদ কামা আল্লাহুম যেমন আল্লাহ শিখেছেন তেমন ভাবে আল্লাহ রাজকার করো অর্থাৎ সলাভ সম্পাদন করো এ হচ্ছে আল্লাহ আল্লাহফাকবুল আলমিনের আদেশ এই বিষয়টি আল্লাহ ফাকরুল আলমী বর্ণনা করার পরে আবার আল্লাহ ফাকরাব বলে আলাম ইন সুরায় বকারার আয়াত নম্বর দুশো চল্লিশে এর স্বাদ করেছেন ওয়াল লেজিনাইত অফ ফনমিন কুমেদ আরুন আজওয়াজা ওয়াসি আত আল্লে আজওয়াজে হিমাতান এলাল হাউলে গায়ীরা এখরাজ ফাইন খারাজ না ফালাজুন আলাই ইকুম ফিমা ফ আল নাফি আনফুসহিন নামী মারুফ আল্লাহ আজি ইজুন হাকিম মহান আল্লাহ এখানে বিধবার ইদ্দত সম্পর্কে এর স্বাদ করছেন যে আর যারা তোমাদের মধ্যে থেকে ইন্তেকাল করে যাবে আর নিজের বিবিদেরকে ছেড়ে যাবে ওসি তারা আত্মা করবে তাদের বিবিদের ক্ষেত্রে যে তাদেরকে হাউল সুযোগ সুবিধা দিতে হবে এক বছর পর্যন্ত তাদের খাদ্যের ব্যবস্থা তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা দিতে হবে এক বছর পর্যন্ত গায়েরা এখরাজ এবং তাদেরকে বাড়ি থেকে বের করা যাবে না এই আয়াত যাতে এক বছরের কথা উল্লেখ করা হয়েছে যে এক বছর তাদেরকে খরচ দিতে হবে এবং এক বছর ধরে তাদেরকে বাড়িতে থাকার ব্যবস্থা দিতে হবে পক্ষান্তরে চৌত্রিশ নম্বর আয়াত যা এর আগে উল্লেখিত হয়েছে ঈশ্বরা বা কারাই তাতে আল্লাহ ফাকর আবুল আলমিন বিধবাদের ইদ্দত চার মাস দশ দিন উল্লেখ করেছেন আর সেটি হচ্ছে রোহিতকারী অর্থাৎ সেটি পরের হুকুম যদিও আয়াতটি আগে এসেছে কিন্তু সেটি হচ্ছে নাশেখ অর্থাৎ রোহিতকারী আর এই আয়াতটি রোহিতকৃত অধিকাংশ নিকট যে এক বছরে যে বিধানটি আছে সেই বিধানটিকে আল্লাহ ফাকরবুল আলম রোহিত করে দিয়েছেন দুইশো নম্বর আয়াত দিয়ে আর কিছু কিছু তফসির কার্বন বলেছেন যে না এই দুটি আয়াতের মধ্যে না মানসুখ নেই অর্থাৎ রোহিতের বিধান নেই বরং চার মাস দশ দিন এটি হচ্ছে বিধবা নারীর ইদ্যুৎ আল্লা ফর্বুল আলম পক্ষ থেকে সেটা আপন জায়গায় ঠিক আছে আর এক বছর ধরে যদি কোন নারী ইদ্যত পার হওয়ার পরেও থাকতে চাই তাহলে তাকে বাড়ি থেকে বের করবে না এবং তার ভরণ পোষণ দেবে তার খরচের ব্যবস্থা দেবে এবং এর দ্বারা এই এক বছর অপেক্ষার দ্বারা স্বামীর শ্রদ্ধা পেশ করবে এটা হচ্ছে মুস্তাহাব এটা হচ্ছে মুস্তাহাব যা ফরজ নয় পক্ষান্তরে চার মাস দশ দিন ইদ্যৎ কাটানো ফরজ চার মাস দশ দিনের পূর্বে কোন বিধবা নারী বিবাহ বসতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলম তারপরে বলছেন ফাইন খারাজনা ফালা জোনা আলাইকুম ফিমা মা ফালনা ফি না তারা যদি নিজে থেকে বেরিয়ে যায় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এক বছরের বাসস্থান দেওয়া কিন্তু যদি নিজে থেকে বেরিয়ে যায় যে আমি স্বামীর বাড়িতে থাকবো না বাবার বাড়ি চলে যাব অথবা যে কোনো জায়গায় চলে যাব যেখানে আমার নিরাপদ স্থান আছে ফালা ফালাহা আলাইকুম তোমাদের কোন নেই ফি মা ফলনা ফি আনফুসাহিনা তাদের সম্পর্কে যা তারা করবে এ ব্যাপার মারুফ সদাচার আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ ফকরবুল্লাহ আলমিন সর্বজয়ী এবং প্রজ্ঞাময় আল্লাহ পাক রব্বুল আলমিন এর সাদ করছেন সুরা বাকারা আয়াত নম্বর দুইশো একচল্লিশে ওয়ালিল মোতাল্লাকাতে মাতা অম্বিল মা রুফে হাক্কান আলুল মুতাকিন তালাক প্রাপ্তা নারীদের জন্য সঙ্গতভাবে ভরণ ব্যবস্থা করা উচিত আর এটি হচ্ছে হাক্কান আলাল মুতাকিন যার আল্লাহ ভিরু সংযত ব্যক্তি তাদেরও কর্তব্য বা তাদের ওপর হক তাহলে যারা লোক হবে তারা তালাক দিলেও যেসব মহিলাদেরকে তালাক দিল তাদেরকে

এখানে আল্লাহ ফাকরুল্লা আলামিন এমন এক জাতির কথা বলেছেন যেই জাতি তাদের এলাকায় মহামারী এসেছিল প্লেগ এসেছিল পাকের আজাব তখন তারা এই মহামারীর ভয়ে দেশ ছেড়ে বা এলাকা ছেড়ে পালায়ন করেছিল তাদের সম্পর্কে আল্লাহ ফাকরুল্লা আলম উল্লেখ করেছেন যে যখন তারা মরণের ভয়ে পালিয়ে গিয়েছিল তাদেরকে পালিয়ে যাওয়া সত্ত্বেও তাদেরকে আমি মত দিয়েছিলাম তাদের কথা চিন্তা করি দেখো আর কেউ কেউ বলেছেন না আল্লাহ ফাকরবুল আলম তাদের উপর জেহাদকে ফরজ করেছিলেন কিন্তু তারা জেহাদ করতে সম্মত হয়নি বরং মরে যাব জেহাদে গেলে সেই জন্য তারা জেহাদ থেকে পলায়ন করেছিল তারপর আল্লাহ ফাকরুল আলম তাদেরকে মৃত্যু দান করেছিলেন অতবার তাদেরকে জীবিত করেছিলেন মহান আল্লাহ এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এই ঘটনা বনি ইসরায়েলদের কোন এক কালে ছিল তফসির কার্গল লিখেছেন যে এটি ছিল হিজকিল আলী সালাম কোন এক নবী ছিলেন সেই নাবীর যুগে আল্লাহ ভালো জানেন আলমতার দিয়ম হে নবী তুমি কি লক্ষ্য করি ওই সব লোকের দিকে ঘটনার দিকে যারা নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দেশ থেকে বেরিয়ে পড়েছিল ওহম অল তাদের সংখ্যা ছিল হাজার হাজার তাদের সংখ্যা ছিল হাজার 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 আল মত এরা নিজের বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল মতের ভয়ে ফকার আলহামুল্লাহ মতো তখন আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে বললেন যে তোমরা মরে যাও আল্লাহর আদেশ হলো সৃষ্টিগত আদেশ যে তোমাদেরকে দুরিয়াই রাখবো না তোমরা মরে যাও আল্লাহ মৃত্যু দান করলেন তাদের তারপরে আল্লাহ পাক তাদেরকে জীবিত করলেন দেখিয়ে দিতে চাইলেন যে দেখো শুধু জেহাদের ময়দানে গেলেই মরবে এমন কথা নয় যদি মত না থাকে সেখানে গেলেও মরবে না একথা আল্লাহ দেখিয়ে দিলেন যে মহামারী যে এলাকায় এসেছে সেখানে থাকলে মরে যাবে এমন কথা নেই মহামারী থেকে পালিয়ে গেলে তারপরে মত থেকে বাঁচতে না। আল্লাহ পাক এই তার কুদরত কে দেখাবার জন্য তাদেরকে মৃত্যু দান করলেন তারপরে তারা যেন জানতে পারে এই দুনিয়াতে সেই জন্য আল্লাহ পাক রব্বুল তাদেরকে প্রাণ দানও করলেন এবং এর মাধ্যমে এই আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে মানব জাতিকে পাক দেখাতে চেয়েছেন যেইভাবে আল্লাহ ফাকর্বুল আলমিন এই দুনিয়াতে বহু জাতিকে মৃত্যু দানের পরে ধ্বংস করে দেওয়ার পরে জীবিত করেছেন সেইভাবে আল্লাহ ফাকরুল আলমিন সমস্ত মানুষকে বিচার দিবসে ক্যামতের দিন মাটি থেকে উঠাবেন জীবিত করবেন তাদের পুনরুত্থান হবে এবং তাদেরকে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই মর্মে কোরআনে কেরমের সুরাই বা পাঁচটি এই রকম দানের এবং জীবিত করার ঘটনা উল্লেখ করেছে তার মধ্যে একটি গাভীর ঘটনা আর একটি হচ্ছে এই ঘটনা আর আরেকটি ঘটনা আসছে যেটি হচ্ছে এবার আহিম আলাইহি সালামের সাথে ছিল পাখিকে জীবিত করার ঘটনা আল্লাহ ফাকরবুল এ বলছেন যে তারপরে তাদের কি পাক জীবন দান করলেন আল্লাহ আলাযু ফদলিন আলহান্না নিশ্চয়ই আল্লাহ ফাকরব্বে আলম মানব জাতির ওপর অনুগ্রহশীল ওয়ালা কিন্নাক্সার আল্নাস লায়েশ করুন তবে অধিকাংশ লোক আল্লাহফাকের শুকুরিয়া আদায় করে না মহান আল্লাহ তারপরে সাদ কছেন ওয়াকাতলু হিসাবি ইল্লাহ ওয়া আলাম আনল্লাহ সামিউন আলীম তোমরা আল্লাহ রাস্তায় শশস্তর সংগ্রাম করো ওয়ালম এবং জেনে রাখো আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন তোমরা কি বলছো তা ওয়াল্লাহ পাক শোনেন এবং কি অন্তরে রেখেছো তা ওয়াল্লাহ পাক রব্বুল জানেন মানে জাল্লাজি ইয়াকরিযু আল্লাহ করদান হাসান আদা লাহু আদ্বাফান কাসীরা ওয়াল্লাহু বেজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করছেন এই ক্ষেত্রে যে তোমরা দান খয়রাত করবে উৎসাহিত করছেন বলছেন কারদান হাসানা কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে এমন কে আছে পৃথিবীতে এসো আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো উত্তম ঋণ প্রদান করা অর্থাৎ আল্লাহ করব আলমী সন্তুষ্টির জন্য ব্যয় করা সে মাতা পিতার ক্ষেত্রে ব্যয় করা হোক আত্মীয় স্বজনদের ক্ষেত্রে ব্যয় করা হোক দরিদ্র মিসকিন অভাবেদের ইয়েমদের দেখাশোনায় এবং তাদের সাহায্য সহযোগিতায় ব্যয় করা হোক অথবা জাকাত প্রদান করা হোক আর নফল সাদকা করা হোক মসজিদ মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান কায়ম করা হোক দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করা হোক এগুলি সবগুলি হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া উত্তম ঋণ তারপরে আল্লাহাক বলেছেন যারা এইভাবে আল্লাহ পাককে উত্তম ঋণ দেবে অর্থাৎ আল্লাহর দিনের স্বার্থে খরচ করবে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য খরচ করবে ফাই দা এফ আজ কাসিরা। তাদের এই আল্লাহ আল্লাহাকের রবুল্লা আলমিন বহু গুণে বর্ধিত করবেন আল্লাহাক তাদেরকে অনেক গুণ দান করবেন ইহকাল পরকালে দুনিয়াতে আল্লাহ পাক বরকত দেবেন আর পরকারি আল্লাহ পাক রব্বুল আলমিন মহা পুরস্কার দান করবেন নবী এ করিম সাল্লাম বলেছেন মাহনাকা মানুষ দান করলে ধন সম্পদ কমে যায় না ধন সম্পদ কমে না এইভাবে আল্লাহ ফাকর আব্বুল আলমিনে বহু গুণে বাড়িয়ে দেবেন আল্লাহ ফাকর আব্বুল আলমিনে সাদ করেছেন ইয়ম হাকুল্লাহ রিবা ইউর আল্লাহ পাক সুদের আর সংখ্যাকে নিশ্চিন্ন করে দেন সুদের যে টাকা আসে তার বরকত কে পাক ধুলিশ করে দেন এবং দান আল্লাহ পাক তাকে বৃদ্ধি করে থাকেন আল্লাহ তাই এখানে বলেছেন যে বহু আল্লাহ পাক বাড়িয়ে দেবেন ও আল্লাহ ওয়াব রব্বুল আল্লাহাকবুল আলমিন সীমিত করেন আর তিনি প্রসারিত করেন কাউকে পাক রব্বুল আলমিন রেজিক দেন সীমিত করে আর কাউকে পাক রব্বুল আলমিন প্রসারিত করে দেন এইভাবে আল্লাহ ফাকরবুল একই মানুষকে কখন আল্লাহ ফাকরবুল আলমিন তার আর্থিক অসচ্ছলতা দান করেন আবার কখনো সচ্ছলতা দান করেন ওয়াই এলি হেতুর যাউন এবং তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন আলম তার এর মালাই মিমবানি ইসরা আহিল মিমবাদ মুসা সুরে বাকার আয়াত নম্বর দুইশো এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে তালুত এবং জালুতের যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহাক বলছেন যে হে নবী তুমি কি দেখো না এলাল মালাইম বনি ইসরাইল বনি ইসরাইলদের প্রধানদের দিকে মালা বলা হয় নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সমাজের যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে বনি ইসরাইলদের মধ্যে যারা প্রধান ব্যক্তি ছিল তাদেরকে দেখো নেই বা তাদের সম্পর্কে শোনো নেই মিম্বাদি মূসা যারা মূসা আলিসালের পরে এসেছিল ইদ কালু উলি নেবী ইনলাহম তারা বলেছিল তাদের নবীকে সেই যুগে যে নবী ছিলেন আল্লাহফ আখরাবরের পক্ষ থেকে তার কাছে তারা তলব করেছিল এই নবীর নাম কি ছিল এই সম্পর্কে বলা হয়েছে ছিলেন তার স্ত্রীর আল্লাহর এ সম্পর্কে ভালো জানেন নবীর নাম জানা এত গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিন তার নাম উল্লেখ করেননি তবে আসল বিষয়টি এবং তা থেকে যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে যে এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম সেটা হচ্ছে আসল বিষয় আল্লাহ ফাকর বলছেন যে নবীর কাছে তারা তলব করেছিল ইবা মালিকা নকাতিল আমাদের জন্য এমন এক রাজার ব্যবস্থা করে দেন এমন এক শাসকের ব্যবস্থা করে দেন যার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে পাপাচারীদের বিরুদ্ধে তখন নবী বলেছিলেন যে মনে হচ্ছে যে তোমাদের ওপর যদি আল্লাহ পাক সশস্ত্র যুদ্ধকে ফরজ করে দেন আল্লাহ তো তাহলে তোমরা তখন আর যুদ্ধ করবে না তখন পিস পা হয়ে যাবে তখন তারা উত্তরে বলেছিল কালুমা আমরা আল্লাহর রাহে কেন যুদ্ধ করব না আল্লাহর রাস্তায় কেন সশস্ত্র সংগ্রাম করব না অথচ আমাদের করা হয়েছে মিন আমাদেরকে নির্বাসিত করে দেওয়া হয়েছে আমাদের বাড়ি ঘর থেকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে ও আব না এনা এবং আমাদের সন্তানদের থেকেও বিতাড়িত করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের সন্তানদেরকে বন্দী করে নেওয়া হয়েছে অথবা সন্তানদের থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে ভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে এইভাবে করেছে সুতরাং তাদের বিরুদ্ধে কেন আমরা যুদ্ধ করব না ফালাম্মা আলী কেতাল তখন আল্লাহ ফাকরাবুলাই তাদের ওপর এই যুদ্ধকে ফরজ করে দিলেন এবং তাদের শাসক পাঠালেন তালুতকে কি। আল্লাহ বলছেন যখন তাদের ওপর এই সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হলো তাও আল্লাহ ইল্লা কালিন তাদের অল্প কিছু লোক দিনের ওপর অটল থাকলো তাদের এ প্রতিশ্রুতি এবং তাদের তলবের ওপর অটল থাকল আর অধিকাংশ লোক মুখ ফিরিয়ে আল্লাহ আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যজ্ঞানী নবীর কাছে যখন তারা তলব করেছিল বলছেন নবী আল্লাহ তাদের নবী বললেন ইন আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের জন্য তালুতকে রূপে প্রেরণ করেছেন তালুত নামক একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তিকে আল্লাহ তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করলেন কালু তখন তারা মানতে রাজি হলো না বলল আননা ইয়াকুন লাহুল মুলকু আলাইনা সে আমাদের উপর রাজত্ব পাবে এটা কেমন করে হইতে পারে ওয়া নাহনু আহাক্ক বিল মুলকে মিনহু তার চাইতে আমরা বেশি বাদশাহীর অধিকার রাখি আমরা রাজত্ব পাবো আমরা নেতৃত্ব পাবো এই অধিকার আমাদের বেশি ওয়ালাম ইউতা সাআতান মিনাল মাল এবং তাকে ধন সম্পদে প্রসস্ততা দেওয়া হয়নি এত ধনড়ডো করা হয়নি যে ধনের বলেছে নেতা হবে আমাদের কাছে বেশি ধন রয়েছে আমরা আবার সম্ভ্রান্ত বংশের লোক তো আমাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত ছিল কালা তখন নবী বললেন তাদের ইন্না আল্লাহ ইস্তাফাহু আলাইকুম আল্লাহ পাক তাকে তোমাদের ওপর মনোনীত করেছেন এটি হচ্ছে আল্লাহ পাকের বাছাই ওয়া زاده ফিল ইলমে জিসমে এবং আল্লাহ পাক তাকে অধিক এলম দান করেছেন এবং দেহ বল দান করেছেন শারীরিক সুস্থতা তাকে দান করেছেন শক্তিশালী করেছেন তোমাদের চাইতে বেশি এই দুইটি গুণের ভিত্তিতে আল্লাহ হয়তো তাকে মনোনীত করেছেন তোমাদের শাসক হিসাবে তাহলে গেল যে নেতৃত্ব দেওয়ার জন্য বেশি ধনের প্রয়োজন হয় না নেতৃত্ব দেওয়ার জন্য সম্ভ্রান্ত বংশের হইতে হবে সম্ভ্রান্ত পরিবার হইতে হবে এটা জরুরি নয় বরং নেতৃত্ব দেওয়ার জন্য বিদ্যা বুদ্ধি কৌশলের প্রয়োজন রয়েছে আর দেশ শাসন করার জন্য বলের প্রয়োজন রয়েছে কারণ অন্যদের সাথে যখন সংগ্রাম হবে বা যখন এই রকমের মুখামুখি হইতে হবে তখন যাতে করে সাহসিকতার প্রমাণ দিতে পারে আল্লাহ ফেকরুল্লা তার রাজত্ব যাকে ইচ্ছা দিয়ে থাকেন আল্লাহ আলী আল্লাহ ফেকর আবুল্লাহ আলমীর পর্যাপ্ত দাতা এবং সবকিছুই তিনি জানেন তারপরে তাদের নবী তাদের উত্তরে বলেন যখন তারা এতে রাজ করলো এবং মানতে রাজি না একে আমরা রাজা হিসাবে আমাদের বাদশাহ হিসাবে কি করে মানতে পারি তখন

অবশিষ্ট কিছু ছিল লিবাস পোশাক বা যেগুলি জিনিস তিনি ব্যবহার করতেন বিশেষ করে সালামের লাঠি যে মোজেজার লাঠি তা ছিল এই সব জিনিস এবং এই সন্দুক যদি তাদের সাথে থাকে তাহলে তাতে ছিল তাদের মনের প্রশান্তি মনোবল বার্ত কিন্তু তাদের শত্রুরা তা কেড়ে নিয়ে গিয়েছিল তাদের শত্রুদের থেকে আল্লাপাক রবগোলা উঠিয়ে নিয়েছে এবং ইসলাইদের কাছে পৌঁছে দেবেন এটি হবে এই কথার লক্ষণ পরিচয় যে আল্লাহ পাক আলমিন তালুতকে তোমাদের জন্য বাদশাহ মনোনীত করেছেন তোমাদের কাছে এই সন্দুক চলে আসবে ফেরেশতারা নিয়ে আসবেন ফি হেসা কিনা তাতে প্রশান্তি রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আর মোসা এবং হারনের বংশধার যা কিছু ছেড়ে গেছেন তাও তাতে রয়েছে তাহমের হুল মালায় ফেরেস্তা তা উঠিয়ে নিয়ে আসবেন ইন্নাফিজা আলী কিল্লা আয়াতাল কুতুম নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি সত্যি তোমরা বিশ্বাসী হও আল্লাহ আল্লাহাকবুল আলম যেন আমাদেরকে জীবন জীবনযাপনের তৌফিক দান করেন কোরআন মোতাবিক জীবন যাপনের আল্লাহ যেন তৌফিক দান করেন কোরআনী করিমকে আমাদের প্রচার করার যেন তৌফিক দান করেন কোরআনী করিমের তিলতির আল্লাহ যেন তৌফিক দান করেন কোরআনী করিমের হক আয় যেন তৌফিক দান করেন মোহাম্মদ ওসাহাইন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسولہ الكریم وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعہم بإحسان إلى یوم الدین رب الشہلی صدری وعیسرلی امری وحل العقدة من لسانی افقه قولی ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرہ حسنا وقینا عذاب النار

এরশাদ করছেন এই তালুতের রাজত্ব সম্পর্কে এবং তালুতের এই যুদ্ধ সম্পর্কে যে তালুত যখন বনি ইসরাইলদের শাসক হলেন এবং সেনাবাহিনী নিয়ে তিনি যুদ্ধে রওনা হলেন বলছেন ফালাম্মা ফাসালা তালুত ও বিল জুনুদ যখন তালুদ সেনাবাহিনী নিয়ে রওয়ানা হলেন তখন বললেন সেনাবাহিনীকে ইন আল্লাহ মুগতালি কুমবে নাহার আল্লাহ ফাকরুল আলমী তোমাদেরকে এখন পরীক্ষা করবেন একটি নদী দিয়ে সামনে পড়বে নদী এবং অত্যন্ত তোমরা পিপাসিত হবে এখানে কিন্তু তোমরা পানি পান করবে না এই নদী থেকে পিপাসা থাকা সত্ত্বেও পানি পান করতে পারবে না ফামান ফমান সারিবামী যেই ব্যক্তি এখানে পানি পান করে নেবে সে আমার দলভুক্ত হইতে পারবে না আমার সাথে যুদ্ধে যেতে পারবে না আমহু ফাইন না আমি আর যেই ব্যক্তি এই পানি স্বাদ গ্রহণ করবে না পানি খাবে না ফাইন না হিননি সেই ব্যক্তি আমার দলে সামিল হবে ইল্লা মানিকতারা তবে যেই ব্যক্তি নিজ হাতে এক অঞ্জলি পানি নেবে সে আমার সাথে থাকবে অর্থাৎ আল্লাহ ফাকরাব গুলা আলেমেন অতি পিপাসায় একমাত্র এক অঞ্জলি পানি নেওয়ার জন্য অনুমতি দিলেন যে একবার শুধু নিতে পারবে পানি এক ঢোক পানি খেতে পারবে ফাঁসারি বোমেন ইল্লা কালীলা মেনহোম নদী পেয়ে আর পিপাসার তাড়নাই ছিল তারা এমন করে পানি পান করলো যে অল্প কিছু লোক ছাড়া সকলে পেট ভরে পানি খেয়ে ফেলল যখন তারা সেখান থেকে অতিক্রম করলেন এই তালুত এবং তার সাথে যারা ইমান নিয়ে এসেছিলেন তার সাথে কালু তখন তারা বললো যারা বেশি করে পানি পান করে নিয়েছিল লাল আলিয়ামুত আজকে জালুত এবং তার সেনাবাহিনী বিশাল সেনাবাহিনী এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নেই আমরা দাঁড়াতে পারবো না তাদের সামনে কালাল একজন নুন আন্না মোলা তবে ওরা যাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এবং জবাবদাহী করতে হবে তারা বলল না না তাদের সেনাবাহিনীর সংখ্যা বেশি হইলে কি হবে আল্লাহ পাক রব্লা আলমিন শুধু সেনাবাহিনীর সংখ্যা বেশি হলেই যে জয় করেন এমন কথা নাই বরং আল্লাহ পাকের বিধান রয়েছে কামিন ফিয়াতিন কালি অনেক অল্প সংখ্যক সেনাবাহিনী কাসিরা বড় দলের ওপর জয়ী হয়েছে এটা মানব জাতির ইতিহাসে আছে আল্লাহর ইচ্ছা অনুক্রমে আসা এবং আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন সুতরাং তোমরা ধৈর্যের সাথে আগে বাড়ো আল্লাহ পাক তোমাদেরকে জয়যুক্ত করবেন তারপর আল্লাহ পাক বলছেন ওলাম্মা বারাজুলে জালুত ও জুনু যখন তারা জালুত এবং তার সেনাবাহিনীর সামনে দাঁড়ালো এবং যুদ্ধের সম্মুখীন হইল তখন পাকের কাছে দোয়া করল কালু সকলে দোয়া করলো তারা রব্বানা আল কৌমিল কাফিরিন হে আমাদের প্রতিপালক আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও ওসাব আকদামানা এবং আমাদের পাগুলিকে সুদৃঢ় করো অনসরণ কৌমিল কা কাফেরিন কাফের জাতির উপর আমাদেরকে সাহায্য করো আল্লাহ রবাহ আলম এই যুদ্ধে ফাহাজা আল্লাহ তার হুকুমে এই জালুত এবং জালুতের সেনাবাহিনীকে পরাজিত করে দিলেন পক্ষ থেকে দাউদ আলী সালাম এই যুদ্ধে শরীখ হয়েছিলেন এই দাউদ আলী সালাম জালুদ যে এই জালেম কাফেরদের শাসক ছিল তাকে হত্যা করলেন ওয়াতুল্লাহ মু হেকমাহ পাক তখন তাকে রাজত্ব দান করলেন এবং হেকমত দান করলেন জ্ঞান দান করলেন তাকে আল্লাহাক রব্বুল আলমিন নব দান করলেন হেকমত মানে নবুয়া হইতে পারে দাউদ আলহিসাম আল্লাফাক নী করলেন আর বিচার করার বিশেষ ক্ষমতা দান করেছিলেন এবং তা তাকে শিক্ষা দান করলেন আল্লাহ আলম পৃথিবীতে তার একটি নীতিমালা বর্ণনা করছেন যে আল্লাহফাক যদি এক জাতিকে দিয়ে আরেক জাতিকে প্রতিহত না করতেন আল্লাহাক যদি একজন কে উপর প্রাধান্য দাঁড়িয়ে দিতেন কাউকে ছোট কাউকে বড় না করতেন এইরকম যদি না হইতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত ওয়ালাকিন আলা আলেমেন তবে আল্লাহ ফাকরবুলা আলেমেনের সারা বিশ্ব জাহানের ওপর বড়ই কৃপা রয়েছে তিলকা আয়াতুল্লাহ নতুল আলাইক বিলাহ এইসব হচ্ছে আল্লাহ ফাকরবুল আলেমেনের আয়াত যা হেনবি তোমার ওপর সত্য নিয়ে আমি পড়ে শোনাচ্ছি ওয়াইনাকলা মিনাল মুরসালিন আর তুমি নিঃসন্দেহে রসুলদের অন্তর্ভুক্ত আল্লাহ ফাকরব্লে তারপরে স্বাদ করছেন তিল্কার রসুল ফাদ দৌলা বাদ আহম আলাহাবাদ এই যে রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদেরকে একই মর্জনে আল্লাহ পাক রাখেননি তাদের একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তার মধ্যে পাঁচজন নবীকে আল্লাহ পাক আবুল্লা আলম উল উল আজমিনা রসুল বলে আখ্যায়িত করেছেন দৃঢ় প্রতীক রসুল দৃঢ় প্রতিজ্ঞ রসুল বলে আখ্যায়িত করেছেন নু আলিহালাম ইব্রাহিম আলিহালাম মুসা আলিহালাম ইসা আলিহালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে তা আল্লাহ ফাকরুল আলমিন বিভিন্ন আম্বিয়া রসুলগণকে অন্য অন্য আম্বিয়া নবীগণের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন মিন হোমান কাল্লাম আল্লাহ তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন যেমন কথা বলেছেন মুসা আলি সাল্লামের সাথে যেমন কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে মেয়েরাজে ওরাফা বাহম দারাজাত আর তাদের কতেককে মর্যাদা উচ্চ দান করেছেন তাই না ইসা না মারিয়ামনাথ এবং ঈসা বিন মারিয়ামের পুত্র ঈসা আলি সালামকে সুস্পষ্ট নিদর্শন করেছেন দান করেছেন এবং আল্লাহা বলছেন আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুস জিবাহ আলি ইসাল্লাম এর মাধ্যমে আল্লাহ মার্লাজ যদি আল্লাহা চাইতেন তাহলে তাদের পরে এই নবী রাসূলগণের পরে যারা এসেছে তারা আপোষে লড়াই করতো না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে কিন্তু তারা মতভেদ করেছে ফামিন আমানা কেউ কেউ তাদের বিশ্বাস করেছে ইমান নিয়ে এসেছে করেছে ওয়ালাউসা আল্লাহ মাতু আল্লাহাক যদি চাইতেন যে বাধ্য করে তাদেরকে পাপ করতে দেব না বাধ্য করে তাদেরকে মারামারি করতে দেব না তা আল্লাহ করতে পারতেন কিন্তু এটা মানুষের স্বাধীনতা বিরোধী হয়ে যেত এতে আর পরীক্ষা কিছু থাকতো না বাধ্য করে দিতেন আল্লাহাক মেনে দিতেন আল্লাহ ফাকর এরকম বাধ্য করেনি তাই বলছেন ওলা উষা আল্লাহ আল্লাহ যদি চাইতেন মানে জোর পূর্বক চাইতেন বাক্তা তুলো তাহলে তাদের লড়াই করার কোন ক্ষমতা ছিল না বলা কিন্নাল্লাহ ইয়ফ আলু মায়ুরি তবে আল্লাহ ফাক যা ইচ্ছা তাই করে থাকেন এবং মানব জাতিকে স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দের আর এই স্বাধীনতার ভিত্তিতে তাদের পরীক্ষা হবে আর তাদের জবাবদেহী আল্লাহ পাকের সামনে করতে হবে হিসাব দিতে হবে মহান আল্লাহ তারপরে من قبل ان ياتي ফি لا بيع فيه ولا خله ولا شفاعه والكافرون هم হে মুমিন সকল انفقوا مما رزقناكم যা কিছু আমি তোমাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করো আল্লাহ পাকের রাস্তা ব্যয় করতে হবে ফরজ যাকাত দিতে হবে আর সাদাকাত কো দান খয়রাত করতে হবে এবং আত্মীয় সজন যারা রয়েছে বিশেষ করে যাদের ব্যয় বহন করা ফরজ রয়েছে তাদের উপর খরচ করতে সব এই আয়াতের অন্তর্ভুক্ত তোমরা খরচ করো আসলো আর তুমি আজকাল করতেই থাকলে করব করছি এরকম নয় সেই দিন আসার পূর্বে এই পৃথিবীতে কর্মক্ষেত্রেই তোমরা আল্লাহ রাস্তায় আল্লাহ যা দান করেছেন তা থেকে ব্যয় করো লাভ ফি যেই দিনে কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না ব্যবসা বাণিজ্য যদি থাকে তাহলে মানুষ লাভবান হইতে পারে লাভবান যদি হয় তাহলে সেই টাকা পয়সা দিয়ে হয়তো মুক্তিপণ পেশ করতে পারবে আর মুক্তি পেয়ে যাবে যেমন পৃথিবীতে হয় যদি কোনো হয়। টাকা পয়সা থাকলে সেখান থেকে জামানত দিয়ে ছুটি আসলো কিন্তু এই রকম কোন ব্যবস্থা থাকবে না সেখানে কারো কাছে কোন পয়সা থাকবে না কারণ পয়সার উৎস হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য থাকবে না ওয়ালা খুল্লাতুন আর কোন বন্ধুত্ব থাকবে না যে বন্ধু পৃথিবীতে একে অপরের সাহায্য করে সে বন্ধুত্ব থাকবে না সেই দিনে ওয়ালা সাফা আতুন আর কোন সুপারেশ হবে না এমন সুপারিশ যে ভ্রান্ত সুপারিশের ধারণা ছিল মুশরিক কাফেরদের প্রাচীন যুগে মুশরিক ছিল যে আমাদের যে বড়রা রয়েছে তারা আল্লাহ পাকের সামনে চাপ দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন আল্লাহ দিতে বাধ্য হবেন এই রকমের ভ্রান্ত সাফা আল্লাহ পাক খন্ডন করে বলছেন ওয়ালা সাফা এই রকম কোন সুপারিশ নেই ওয়াল কাফের আহমদ জালেমন আর সেই দিন কাফেরাই বড় জালেম হবে যারা অস্বীকার করেছে যারা বহুত্ববাদী হয়েছে

আল্লাহ আয়াতুল কুরসি কোরআনে করেছেন যে আয়াতে কুরসির কথা আল্লাহ করা হয়েছে যার জন্য এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি অর্থাৎ এমন একটি আয়াত যে আয়াতে আল্লাহ পাকের কুর্সির কথা উল্লেখিত হয়েছে এই আয়াতের বড় ফজিলত রয়েছে এবং এই আয়াতকে মহান আয়াত বলা হয়েছে নবী করিম সাল্লি সাল্লামের হাদিসে এই আয়াতকে বিভিন্ন সময় পড়লে তার বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে একটি সময় হচ্ছে শোয়ার পূর্বে যখন আপনি ঘুমাবেন ঘুমাওয়ার পরে যদি এই আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান তাহলে নবী করিম সাল্লা ইসলামের সাহিব খারিত একটি হাদিস রয়েছে যে হাদিসটিতে বড় একটি ঘটনা রয়েছে রাজি আল্লাহ তালা আন ফিতার যে খাদ্যদ্রব্য ছিল মসজিদ নবীতে তার পাহারা দিচ্ছিলেন ওই সময় জিন শয়তান এসে চুরি করা শুরু করেছিল পর পর তিন দিন করে ধরলেন দুই দিন মায়া হলে ছেড়ে দিয়ে তৃতীয় দিন আর ছাড়বেন না তখন এই ইবলিশ শয়তান আয়াতুল কুরশির ফজিলত বলেছিল শয়তান আয়াতুল বলেছিল আবু যে তোমাকে একটা ফজিলত শিখিয়ে দিচ্ছি আমাকে আজকে দয়া করে ছেড়ে দাও তিনি ছেড়ে দিয়েছিলেন নবিয়া করিম সাল্লামের কাছে ফজর নামাজে যখন এই ঘটনা উল্লেখ করলেন আবু হরজি আল্লাহ তাল তখন তিনি বলেছেন সাদা কাকা বন্য কথা যে বলেছে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এ শয়তান জিন এ তোমাকে সত্য বলেছে তবে জিন জাতি হচ্ছে অত্যন্ত বড় মিথ্যুক চরম মিথ্যুক তাহলে অনেক সময় মিথ্যুকও ভালো কথা বলতে পারে মিথুক তার স্বভাব হচ্ছে মিথ্যা কথা বলে কখনো কখনো ভালো কথা বলতে পারে পাপিস্টর দ্বারাও কখনো কখনো ভালো কথা হইতে পারে সে যান বাঁচাবার জন্য এই ভালো কথা বলে আত্মরক্ষা করেছিল তাতে বলা হয়েছে বিছানায় আসো ঘুমাও তাহলে সারা রাত ধরে আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী নিযুক্ত থাকবে আর তোমার কাছে শয়তান আসতে পারবে না শয়তান তোমার কোন অনিষ্ট করতে পারবে না এই একটি ক্ষেত্র আয়াতুল কুরসি পড়ার আয়াতুল কুরসি পড়ার আরেকটি ক্ষেত্র হচ্ছে ফরোজ নামাজের পরে সালাম ফির যে আজগার রয়েছে তার একটি জিকির হচ্ছে আয়তুল কুরসি পড়া নবী করিম সাল্লামের হাদিস রয়েছে মান কারা আয়াতুল কুরসি দোবরা কুল্লে সালাতে মকতুবাহ কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়ে লাম ইয়াম না আহমিন দখুল জান্নাতে ইল্লা ইয়ামুদ তাহলে তাকে তার মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তবে এই নফল এবাদত বন্দীর ফজিলত তখন হবে যখন ফরজ ঠিক থাকবে পাঁচ আক্ত নামাজ ঠিক আছে আল্লাহ ফাকরবুল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ সেই সত্তার নাম যার ছাড়া কোন সত্য মাবুদ নেই হচ্ছে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া যাদের উপাসনা হচ্ছে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হচ্ছে এগুলি বাতেল উপাস হাই আল কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব আল কাইয়ুম এবং রক্ষণাবেক্ষণকারী সর্বদাই আছে তার কোনো আদি অন্ত নেই সর্বদা আছেন এবং সর্বদাই থাকবেন এটি হচ্ছে হাই আল কয়ম যিনি সবকিছুকে ধারণ করে রেখেছেন আসমান জমিন যা কিছু আছে সমস্ত সৃষ্টি সবকে ধারণ করে রেখেছেন ওয়ালা তাকে না তন্দ্রা স্পর্শ করতে পারে ওয়ালা আর না নিদ্রা স্পর্শ করতে পারে তিনি ক্লান্ত হন না আর তাকে তন্দ্রাও আসে না আর তাকে ঘুমও আসে না এগুলি হচ্ছে ত্রুটির দিক আর পাক রব্বুল আলিন ত্রুটি মুক্ত আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন তন্দ্রা আসে ঝিমাই ঘুম আসে ভেঙে পড়ি কিন্তু আল্লাহ ফাকরুল্লা সমস্ত ত্রুটি থেকে দুর্বলতা থেকে মুক্ত লাহু মাহাওয়াত যা কিছু আসমান সমূহে রয়েছে এবং পৃথিবীতে রয়েছে সবকিছুর মালিক আল্লাহ আলমিনেহী তার অনুমতি ছাড়া কে আছে যেই ব্যক্তি তার সামনে তার নিকটে সুপারিশ করতে পারে আল্লাহ ফাকর্ব এখানে সুপারিশ এক ধরনের আছে কিন্তু আল্লাহ পাকের অনুমতি ক্রমে অনুমতি দিবেন সুপারিশ কারিকে তাহলে সুপারিশ করতে পারবে না হলে কেউ সাহস করবে না আল্লাহ যখন অনুমতি দিবেন যে তুমি সুপারিশ করো আম্বে এবং রসুলগনকে আল্লাহকে দিবেন সোহাদাদেরকে আল্লাহ পাক দেবেন যাকে আল্লাহাক সুপারিশের সুযোগ দেবেন অনুমতি সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে আর যার ব্যাপারে অনুমতি দিবেন যে ঠিক আছে ওই ব্যক্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে পারো তার জন্য সুপারিশ করতে পারবে একমাত্র এবং এই সুপারিশ হচ্ছে দুয়া সুপারিশ হচ্ছে আল্লাহাকরাব বুলান নিকটে বিচার দিবসের দোয়া যেমন পৃথিবীতে আমরা একে অপরের যেন দোয়া করি আল্লাহ পাখের দরবারে আল্লাহ পাকের কাছে যেন সুপারিশু আল্লাহ অমুকের গোনা মাফ করে দাও আল্লাহ উমুক তুমি সন্তান দান করো এই দোয়া করলেন ঠিক আখের রাতে আম্বাম রসুলগণের গণের যে সুপারিশুচ আল্লাহ পাকের কাছে শেষ দায় পড়ে গিয়ে দোয়া করা যেমন নবী করিম আসলাম হাদিস রয়েছে তার মানে এই নয় যে সেখানে তার ক্ষমতা ব্যবহার করবেন এবং আল্লাহ আব্বুলা আলমিন চাপে চলে আসবেন সুতরাং দিতে বাধ্য হবেন এগুলি ভ্রান্ত ধারণা

তার কিছুই পরিবেশন করতে যে আল্লাহ ফাকরম কেমন আল্লাহ ফাকর আবুল্লা আলমিনের আরো অন্য অন্য গুণাবলী কেউ সম্যক ভাবে ঘিরে নিতে না এবং সম্যক ভাবে তার জ্ঞান করতে পারেন আল্লাহ যতটা চেয়েছেন যতটা জানিয়েছেন আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ গাফুর আল্লাহ ফকরুল্লা আলমিন আরো শাহ আজিম আছেন আল্লাহ ফাকর আব্বুল্লা আলমিনের কিয়মতের দিন দিদার হবে সাক্ষাত লাভ করবেন মহিন জান্নাতে জান্নাত ইত্যাদি যতটা পাক জানিয়েছেন ওয়াসিয়া কুরসি ও হুস্সা মাতিওয়াল আর এবং আল্লাহফাকের কুরসি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত রয়েছে আল্লাফাকের কুরসি এই সাত আসমান সাত জমিন চাইতে কত বড় যে আল্লাফাক যারা আমাদের ধারণা অত্যন্ত সীমিত আল্লাফাকরব বলে জাত সম্পর্কে অমাকাদার ও লাফকাদের হি যথাযোগ্য আল্লাহফাকরব বোলা আলেমিনের মর্যাদা আমরা পেশ করতে পারি নি এবং চিনতে পারিনি আল্লাহ ফাকরব বোলা আলামিনের কুরসি শুধু সমস্ত আসমান সমস্ত জমিন আর এতে যা কিছু রয়েছে সব কিছুকে ঘিরে আছেন হেফুহমা এবং আসমান জমিনের দেখাশোনা তাকে ক্লান্ত করতে পারে না আসমান আসমানের আল্লাহ হেফাজত করেন আসমান ভেঙে পড়ে না কখনো আর জমিনে ভূমিকম্প হয়ে ধসে যায় না সবকিছু সর্বনাশ হয়ে যায় না পাহাড় পর্বত ধ্বংস হয়ে যায় না সবকিছু যে সুষ্ঠু পরিচালিত হচ্ছে এই এর রক্ষণাবেক্ষণ আল্লাহফাক রব্বুল্লা আলমিনকে ক্লান্ত না ওহ আল উল আজিম এবং আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিন সর্ব উচ্চ আল আজিম এবং মর্যাদাশীল মহান ছিল আয়াতুল কুরসির সংক্ষেপে আল্লাহ আলামিন যেন তার প্রতি সত্যিকার তৌফিক দান করেন মহান আল্লাহ তারপর ধর্মের ক্ষেত্রে কোন জবরদস্তি নেই কারণ ধর্মের সম্পর্ক প্রথম অন্তরের সাথে অন্তর থেকে যদি কেউ বিশ্বাস না করে আল্লাহর প্রতি পরকালের প্রতি তাহলে তাকে শুধু জবরদস্তি কলেমা পড়িয়ে দিলেন জবরদস্তি তাকে কিছু ভালো কাজ করিয়ে দিলেন এতে কোনো লাভ নেই অন্তর ফিরাতে হবে আর অন্তরের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমেন সুতরাং দিনের ক্ষেত্রে ইসলামে জবরদস্তি করার বিধান নেই কেউ কাউকে জবরদস্তি করে ইসলামের মধ্যে নিয়ে আসবে এটা ইসলামে জাহাজ নাই কত্তবাইনা মিনাল গাই হিদায়ত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে আল্লাহ ফাকর্ব নাজেল করে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন আর ভুল পথে স্পষ্ট আছে ভালো কাজগুলি ভালো লাগছে মানুষ নিজের বিবেক দিয়ে বুঝতে পারছে যে এগুলি ভালো কাজ কোন এক ব্যক্তির দাস হওয়া বহু ব্যক্তির দাস হওয়ার চাইতে ভালো এটাও যুক্তি দিয়ে আমরা বুঝতে পারছি আল্লাহ বলছেন যে হেদায়ত পথ ভ্রষ্টতা থেকে সুস্পষ্ট হয়ে গেছে সুতরাং ফামাই যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করবে তাগুত আল্লাহা বলেছেন তাগুত আল্লাহ ছাড়া অন্য যার পূজা হচ্ছে যার উপাসনা হচ্ছে অথবা যার অন্ধ আনুগত্য হচ্ছে বা যার অন্ধ অনুসরণ হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান ছেড়ে দিয়ে একে তাগুত বলা হয় আর তার উপর সে সন্তুষ্ট রয়েছে তার উপাসনা হচ্ছে তাতে সন্তুষ্ট তার অন্ধ অনুকরণ হচ্ছে তাতে সন্তুষ্ট তার অন্ধ তকলির হচ্ছে তাতে সন্তুষ্ট তার আনুগত্য হচ্ছে অন্ধভাবে আল্লাহর দিনকে বাদ দিয়ে তাতে সে সন্তুষ্ট একে তাগুত বলা হয় যেই ব্যক্তি শব্দটি তাগা থেকেছে সীমা লঙ্ঘন করা সেই ব্যক্তি সীমালঙ্ঘন করলো বা লোকেরা তার সম্পর্কে সীমা লঙ্ঘন করলো আল্লাহ পাকের রব্বুল্লা হক তার কোন সৃষ্টিকে দিয়ে দাও এটা হচ্ছে লঙ্ঘন করা পাকের হক হচ্ছে পাকের হক হচ্ছে দোয়া আপনি গিয়ে আর কোন মাটি কে জমিনকে বা কোনো কিছু কে দিলেন তো এই সীমা লঙ্ঘন আল্লাহ পাক একে তাগুত বলেছেন ফামাই যদি বি হইতে হয় যদি আল্লাহ সত্য দিন পেতে হয় তাহলে তাগুত কে অস্বীকার করতে হবে আল্লাহ পাক কালে মায়ের এই কথাই বলেছেন লাহ প্রথম নেগেটিভ এলাহ নেই অস্বীকার করতে হবে পৃথিবীতে কোনো নেই পৃথিবীতে কোনো এলাহ নেই পৃথিবীতে কোনো মাবুদ নেই পৃথিবীতে কোনো পৃষ্ঠপোষক নেই যে আমাকে দিতে পারে যে আমার ভাঙতে পারে যে আমার গড়তে পারে এরকম কেউ নেই এল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া তারপরে পজিটিভ যেমন আপনি কোনো যদি জমি চাষাবাদ করেন তাহলে প্রথম ক্লিন করতে হবে জমিকে প্রথম চাষ আবাদ করে ঘাস থেকে পরিষ্কার করতে হবে ঘাসগুলিকে দূর করার পরে তারপরে সেখানে বীজ ছিটাতে হবে ঠিকই তেমনি আল্লাহ পাক কে মগজে ঢুকাবার আগে যে সির কুফুরি ঢুকে রয়েছে আর আগাছা ঢুকে রয়েছে পাপ ঢুকে রয়েছে সেগুলিকে দূর করতে হবে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আল্লাহ সালকে অস্বীকার করলো ওয়ুম বিল্লাহ এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো ইমান পরে তার আগে শিরকে অস্বীকার করতে হবে কুফুরিকে অস্বীকার করতে হবে ফাঁকাত ইস্তাম সাকাবিল ওরুয়াতিল আতিল সেই ব্যক্তি মজবুত রশিকে মজবুত ভাবে ধারণ করলো লমফেসামা আল্লাহ যেটা ছিঁড়ে যাওয়ার নয় যেই ব্যক্তি এইভাবে কালেমা তাই মজবুত করে ধারণ করল সিরকে ও কুফরীকে অস্বীকার করলো আর আল্লাহর একত্র তৌহিদকে মজবুত করে ধারণ করল। সেই ব্যক্তি আল্লাহর মজবুত রশিকে পেয়ে গেল যেটা কোনোদিন ছিঁড়বে না আল্লাহ সামিউন আলিম আল্লাহ পাক সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা ও ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আওলিয়াহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের বন্ধু ওই সব লোকদের অভিভাবক পৃষ্ঠপোষক যারা ঈমান নিয়ে এসেছে তাহলে যারা আল্লাহ পাককে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আল্লাহ যে সব বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন ইমান নিয়ে আসতে বলেছেন ইমান নিয়ে এসেছে তাদের আল্লাহ বন্ধু ইখর এলান্ন এবং তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান কুফুরের অন্ধকার থেকে শিরকের অন্ধকার থেকে পাপের অন্ধকার থেকে ভালো কাজের দিকে পাক নিয়ে যান দিকে নিয়ে যান, সত্য পথের দিকে নিয়ে যান এবং তার তৌফিক দিয়ে থাকেন কাফারু পক্ষান্তরে যারা অস্বীকার করে আমরা মানব না স্বীকার করব না আমরা বিশ্বাস করব না এ পথ যারা নেবে আউলিয়া আহমদ তাদের বন্ধু হচ্ছে তাগুতরা তারা সীমালঙ্গন বাড়াবাড়ি করেছে এবং আল্লাহ ছাড়া যাদের উপাসনা হয়ে থাকে ডাকা হয় তারা হচ্ছে তাদের বন্ধু ইউরমিনা নুর এলাক এরা এই তাগতরা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় বিপরীত কাজ করে আলো থেকে ভালো কাজের দিক থেকে মন্দ কাজের দিকে নিয়ে যায় ইমান থেকে কুফরের দিকে নিয়ে যায় তহিদ আল্লাহ একত্বর থেকে বহুত্তর দিকে শিরকের দিকে নিয়ে যায় পাপের দিকে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয় উলায়ক আসহাবার এবং এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এদের জন্যই তো জাহান্নাম রয়েছে হোমফিয়া খালেদন তারা সেখানে চিরকাল থাকবে আর এই পথ যারা নেবে আলোকে বাদ দিয়ে ইমানকে বাদ দিয়ে সৎ বাদ দিয়ে নামাজকে বাদ দিয়ে বেনামাজি হবে ওই সব লোকদের মতো যারা আল্লাহ পরকাল বিশ্বাসী নয় তাদের জন্য জাহান্নাম রয়েছে কারণ তারা তাদের নিজের পথ ছেড়ে দিয়ে অন্যের পথ অবলম্বন করেছে আল্লাহ ফখরবুল আলম আমাদেরকে কোরআন হাদিস চর্চা করার তৌফিক দান করেন এবং আমাদের ইহকাল পরকালে সুখী করেন সুহান রব্বে সালাম আলমসালী والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب الشهر لي صدري ويسر لي أمري وحل الأقضة من لساني يفقه قولي ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا ذاب النار

বাকার আয়াত নম্বর দুশো আটান্ন ইরসাদ করেছেন আলম তারা এলিবাহিম এ আয় আল্লাহাকাল এব আলী সালামের সাথে যে নামরুদ সেই যুগের জালেম শাসক তর্কে জড়িত হয়েছিল আল্লাহ সম্পর্কে সে কথা আল্লাহপাক উল্লেখ করেছেন বলছেন হে নবী তুমি কি লক্ষ্য করে দেখোনি ওই ব্যক্তির দিকে অর্থাৎ নমরুদের ঘটনার দিকে যেই ব্যক্তি এব্রাহিম আলী ইসলামের সাথে তর্কে জড়িত হয়েছিল তার রব সম্পর্কে কারণ আল্লাহ আল্লাহপাক তাকে রাজত্ব দান করেছিলেন তাহলে নেতৃত্ব অনেক সময় মানুষকে পথভ্রষ্ট করে যেমন অঢেল ধন সম্পাদ মানুষকে পথভ্রষ্ট করে বেশি বিদ্যা বুদ্ধি হলে আর সেটা যদি উপকারী বিদ্যা না হয় আর সেই বিদ্যা দিয়ে আল্লাহকে না চেনা যায় তাহলে নাস্তিক হয়ে পড়ে অনেক সময় তা মানুষকে পথভ্রষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে বললেন যে আমার প্রতিপালক তো সেই সত্তা যিনি জীবন দান করেন আর যিনি মৃত্যু দান করেন মানুষকে কাউকে আল্লাহ পাক মারছেন আবার কাউকে পৃথিবীতে সৃষ্টি করছেন সেই আল্লাহ পাক আমার রব পালা নমরুদ তখন বললো এই কাজ তো আমি করতে পারি আনা ও হি ওমিত আমি প্রাণ দান করি আর আমি মারি কেমন করে সে যুক্তি পেশ করলো দুটো আসামিকে ধরে নিয়ে আসি আর নিয়ে আসার পরে আমি ইচ্ছা করলে দুটোকে আমি জীবন্ত ছেড়ে একে আমি জবাই করে দিলাম মেরে দিলাম আমি করি কিভাবে জাতিকে সে প্রতারিত করছে তার হাতে হায়াত মত নেই কিন্তু জাতিকে এই কথা দিয়ে ধোকা দিয়ে দিল এব্রাহিম আলী সালাম দেখলেন যে তো মানব জাতিকে প্রতারিত করে দেবে তখন তিনি আরেকটি যুক্তি পেশ করলেন আল্লাহ পাক।

মানুষকে ধোকা দিয়েই দিল হায়াতমতের প্রশ্ন প্রাণদান করার কথা মৃত্যুদাহের কথা যখন আসলো তখন কিন্তু এই যুক্তিতে এসে তার আর কিছু বলার সুযোগ থাকল না হতভম্ব হয়ে চুপ হয়ে গেল আল্লাহ বলছেন অল্লাহ ইহাদমিন জালেম সম্প্রদায়কে আল্লাহ রাস্তা দেখান না যেই ব্যক্তি বাড়াবাড়ি করে যে ব্যক্তি সত্যকে যাচাই বাছাই করতে চায় না যেই ব্যক্তি অন্তর থেকে সত্য পথের সন্ধান করে না তাকে আল্লাহাক হিদায়ত দেন না আল্লাহ পাক তারপরে আরেকটি ঘটনা উল্লেখ করেছেন আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়াহিয়া খাওইয়াতুন আলা উরুশিহা قال ان ইহি হাযিহি আল্লাহ বাদ মাউতি ফা আমাতাহুম ইয়াতাম আয়াতটি বড় লম্বা রয়েছে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন যেই ব্যক্তি কোন একটি জনপদ দিয়ে যাচ্ছিল আর গিয়ে দেখল যে সেই জনপদটি সেই গ্রামটি সেই অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে সেখানকার লোকের ধ্বংস হয়ে গেছে সেখানকার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে দেখে তিনি বললেন যে এই জনপদকে আবার কি করে এদের মৃত্যুর পরে আল্লাপাক জীবিত করবেন এটা আশ্চর্যেরই কথা এই ব্যক্তি কে ছিলেন এই সম্পর্কে তাফসিরকারদের মতানৈক্য রয়েছে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে যেটি সবচেয়ে প্রসিদ্ধ মত সেটি হচ্ছে ওজাইর নামক ব্যক্তি ছিলেন এ ওজাইর যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে এবং দেখলেন যখন ওই গ্রাম যে গ্রাম বিরান হয়ে গেছে যেখানকার লোকেরা ধ্বংস হয়ে গেছে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তখন তিনি আশ্চর্য হলেন যে এই গ্রামকেও আল্লাহ উঠাবেন এই গ্রামের যারা মানুষ ছিল মারা গেছে ধ্বংস হয়েছে তাদেরকে আল্লাহ পাক উঠাবেন কেমন করে আল্লাহ উঠাবেন এটা তো বড়ই আশ্চর্যের বিষয় অস্বীকার করে নয় তবে তাকে লাগলো আর যেন আশ্চর্যের বিষয় কিভাবে করবেন আল্লাহ পাকে দেখিয়ে দিতে চাইলেন আল্লাহ পাক তাই নবী করিম সাল্লাহামকে সম্বোধন করে বলছেন আউকাল্লাজি মার্রা আলা কারিয়া অথবা সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে বা সেই ব্যক্তির মতো সেই ব্যক্তির ঘটনার মত। ঘটনাগুলি সম্পর্কে চিন্তা করে দেখনি এই আয়াত আগের আয়তের সাথে সম্পর্কিত আগের আয়ত আল্লা আলম তারা বলেছেন এখানে হে নাবি তুমি কি চিন্তা করে দেখনি ওই ব্যক্তির ঘটনার মতো ঘটনা সম্পর্কে মার্ৰা আল্লা কারিয়াতে যিনি এক জনপদ দিয়ে অতিক্রম করছিলেন ওহিয়া খাওয়িয়াত আলা সিয়াহা আর যে নগরটি উজাড় অবস্থায় পড়েছিল ধ্বংস হয়ে গেছিল খাওয়িয়াতুন আলাহ উরু সিয়াহা উপুড় হয়ে পড়েছিল ধ্বংস হয়ে বাড়ি ঘর সবকিছু তখন তিনি বলেছিলেন আন্না ইহিহা জাহবাদ এই জনপদ এখানকার লোকদের মৃত্যুর পরে ধ্বংস হয়ে যাওয়ার পরে কেমন করে আল্লাহ পাক আবার একে জীবিত করবেন আর এই সব লোককে জীবিত করবেন আল্লাহ পাক তখন ওই ব্যক্তিকে মৃত করে দিলে মারা গেল একশো বছর ধরে ওই মৃত অবস্থায় পড়ে থাকলো সোম্মা বা তারপর আল্লাহ উঠালেন একশো বছর কেটে চলে গেল তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন কামিল কতদিন থাকলে তুমি এই মৃত অবস্থায় তাহলে তখন তিনি জবাব দিলেন এজাই আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমন্ত অবস্থায় অবস্থান তার ধারণা যে আমি ঘুমিয়ে পড়েছিলাম অবস্থায় আমি অবস্থান করেছি মানুষ যখন পৃথিবীতে ঘুমিয়ে যায় তখন বুঝতে পারেন যে কত ঘন্টা ঘুমালে সারা রাত ঘুমিয়েছে ছয় ঘন্টা কিন্তু অনেক সময় মনে হয় যে হয়তো এক ঘন্টার মতো ঘুমিয়েছি বা আধা ঘন্টা ঘুমিয়েছি হঠাৎ করে কেন ঘুম ভেঙে গেল বুঝতে পারে না মানুষ অনেক সময় বুঝতে পারে রাত্রে ঘুমিয়ে থাকে মনে করে দিনে ঘুমিয়েছি দিনে ঘুমিয়ে থাকে মনে করি করে যে রাত হয়ে গেছে ফজরের নামাজ পড়তে হবে অথচ হয়তো দুপুরে ঘুমিয়েছে আসরের সময় হচ্ছে তাহলে এই ঘুমের সাদৃশ্য রয়েছে বছর মৃত্যু অবস্থায় থাকার পরেও বুঝতে পারছে না বলছে একদিন অথবা একদিনের কিছু কম সময় অতিক্রম করেছে কেন এই কথা বলেছিলেন তিনি এই জন্যই যে দিন মৃত্যু হয়েছে সকালে সকাল থেকে সন্ধ্যা হলে একদিন অথবা দিন বেশ কিছুটা চলে যাওয়ার পরে মৃত্যু ঘটেছিল তারপরে উঠেছেন সন্ধ্যাবেলা তখন দিনের একটা অংশ গিয়েছে এইরকম ভেবেছেন ভাবতেই পারেননি যে এত কাল চলে গেছে আল্লাহাক কাল আম বরং তুমি একশো বছর এই অবস্থায় তুমি অবস্থান করেছ একশো বছর পার হয়ে চলে গেছে তোমার এই মৃত অবস্থায় এলা তো আমেকা অসার তিনি গাধার পিঠে যাচ্ছিলেন এবং তার সাথে তার খাবার ছিল তার পানীয় ছিল আল্লাহ বলেন তোমার খাবার এবং তোমার পানীয় দেখো তা পচে সরে যায়নি আমি হেফাজতে একশো বছর ধরে তোমার খাবার এবং তোমার পানীয়কে আমি সুন্দর রেখেছি পচে সরে যায়নি তাতে গন্ধ হয়নি অনুদর এলা হেমা অনুজুর এলাহেমা আরেকাও আলাকা আয়াত দেখো তোমার গাধা তোমার গাধাকে কে দেখো তোমার গাধাও আমি জীবিত করে দিচ্ছি বলেন না আয়াত এবং তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করতে চেয়েছি নিদর্শন তাকে বলা হয় যা দি আল্লাহ ফাক রব আলকে এবং আল্লাহ ফাক ক্ষুদ্রতের বিষয় রয়েছে যেমন পরকালের বিষয় পুনরুত্থানের বিষয় আল্লাহাক মানুষকে উঠাবেন এসবকে জানা যায় এর মাধ্যমে মানুষ জানতে পারবে যেইভাবে আল্লাহ একজন মৃত ব্যক্তিকে একশো বছর পর জীবিত করতে পারেন সেই আল্লাহ হাজার হাজার বছর পরে কেয়ামত করে বিচার দিবসে সমস্ত মানুষকে উঠিয়ে হাজির করবেন তাতে সক্ষম পাক রব্বুল আলমী বলছেন তুমি হাড়গুলির প্রতি লক্ষ্য করো যে কিভাবে আমি ওগুলোকে জোড়া লাগিয়ে দিয়েছি গাধা সরে গলে গেছে হাড়গুলি পড়ে পরে আছে সাদা সাদা হয়ে আর সেই হাড়গুলিকে আল্লাহাকবেন তার সামনে কিভাবে জড়াচ্ছেন আল্লাহ বলছেন দেখো তুমি সোম্মান রহমান প্রথম হাড়গুলিকে জড়াই দিলাম আর হাড়গুলি জড়িয়ে দেওয়ার পরে তার ওপর আমি গোস্ত পরিয়ে দিলাম গোস্তের আবরণ দিয়ে দিলাম কিভাবে তোমার গাধাকে আমি জীবিত এইভাবে মানুষকে আমি হাড় হাড় দিয়ে সবকিছু সরে পচে গেছে মাটি থেকে উঠাবো আর উঠার পরে তাদের শরীরে হাড়গুলিকে জড়াবো আর হাড় জড়িয়ে দেওয়ার পরে হাড়কে আমি গোস্ত পরিয়ে দেব আর আত্মা দিয়ে দেওয়ার পরে আমি সেই বিচার দিবসে তাদেরকে উত্থিত করব। ফलम তবাইর লাহ যখন তার জন্য এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহর জন্য তো কোনো মুশকিল না এই যে গ্রাম ধ্বংস হয়ে গেছে এখানকার লোকেরা ধ্বংস হয়ে গেছে এদেরকে আল্লাহ পাক উঠাবেন সহজ আমাকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আমার গাধাকে করেছেন আলাম তখন সে বলল যে আল্লাহ আমি জানতে পেরেছি আনাল্লাহ লাকুল্ল শাইইন কাদির যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান আল্লাহ পাক রব্বুল আর তারপর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি ঘটনা উল্লেখ করেছেন ওয়াইদ কালা ইব্রাহিম ও রব্বে আরেনি কেফা তুহিল মতা স্মরণ কর ওই সময়কে যখন ইব্রাহিম আলী সালাম বলেছিলেন যে হে আমার প্রতিপালক আরেনি কেফা তুহিল মতা আপনি মৃতকে কেমন করে জীবিত করেন এটা আমাকে দেখিয়ে দেন তো আমার মনের একটা আগ্রহ যে মৃত মানুষ বা মৃত পশু কি করে জীবিত হইতে পারে আপনি কেমন করে করেন এটা আমি দেখতে চাই কাল আল্লাহ আওয়ালাম তুমেন তাহলে তুমি বিশ্বাস করো আরে তুমি এব্রাহিম আমার অন্তরঙ্গ বন্ধু খালিল উল্লাহ আর তুমি কি বিশ্বাস করো কালা বালা এব্রাহিম বললেন আল্লাহ বিশ্বাস করি যে তুমি প্রাণ দিয়েছ এবং তুমি মৃত্যু দান করবে বিশ্বাস করি ওয়ালা তবে মনের শান্তির জন্য চোখে দেখলে তার ব্যাপারটা আলাদা হবে আমি আরো মনের অতিরিক্ত শান্তির জন্য আর ইমানকে আরো মজবুত করার জন্য তোমার কুদর দেখার জন্য আমার এই আশা আকাঙ্ক্ষা আল্লাহাকবিন তুমি পাখি আর চারটি পাখি নিয়ে এর অর্থ হচ্ছে ফাসুর যে সঠিক অর্থ সেটা হচ্ছে যে পোষ মানিয়ে নাও যাতে তোমার কাছাকাছি আসে ডাকলে চলে আসে এবং সেগুলিকে তুমি চিনতে পারো যে এগুলি পাখি অন্য পাখি নয় সেগুলিকে বশিভূত করো আর তারপরে সেগুলোকে জবাই করে দাও এখানে উজ্জ্ব আছে আল্লাহাক সংক্ষেপ করে দিয়েছেন আর কেউ কেউ বলেছেন যে এগুলোকে জবাই করে এই আলাকুল্লে জলি মিন হোন জুজান তারপরে প্রত্যেক পাহাড়ের ওপর প্রত্যেকটি পাখি থেকে এক একটি করে অংশ রেখে দাও কিছুটা এক এক পাখি থেকে গোস্ত নিয়ে রেখে দাও সোম্ম হন তারপরে তাদেরকে আহ্বান করো ডাকো ওই পাখি ডাক দেবে চারটি পাখি দিয়ে তোমার আসবে রাখো আন্নআল হাকিম আল্লাহ মহা আলমিনী এবং প্রজ্ঞাময় আল্লাহ ফক্রবুল আলমিন পরাক্রান্ত এবং আল্লাহ ফক্রব্বুল আলমিন এর সব কাজে হেকমত রয়েছে তিনি প্রজ্ঞাময় আল্লাহ ফক্রাবুল আলম তারপরে দান খায়রাতের ফজিলত বর্ণনা করেছেন যারা দান খেত করে তাদেরকে আল্লাহ পাক কি দেবেন বলছেন মাসারুল্লাহ জিনফুন আম ও আলাম ফিসাবিলিল্লাহ কৈলোকদের দৃষ্টান্ত যারা আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদ ব্যয় করে কামাসালে হাব্বা তাদের এই দান একটি বীজের মতো একটি বীজের মতো আম বাতাত্সাব আসানাবেলা যেই একটি বীজ সাতটি শীষ উদ্গত করে একটি বীজ বপন করলে তার থেকে সাতটি শীষ হয় ধানের গাছে গমের গাছে ফি করলে সোম বললে তুমি এত হাবা প্রত্যেক শীষে আল্লাহাক যার জন্য চান আরো বেশি বৃদ্ধি করেন অল্লাহ আসে আলিম আল্লাহ পাক প্রাচুর্যের অধিকারী এবং আল্লাহ পাক সবকিছুই জানেন তিনি জ্ঞানময় তো এই আয়াতে আল্লাহাক রবেন তাহলে দানকে তুলনা করেছেন একটি টাকা দান করলে বা একটি কোন বস্তু দান করলে আল্লাহ পাক তাকে কি করবেন সাব আসান সাতটি শীষের মতো করবেন সাত করবেন কমের পক্ষে সাত গুণ করবেন গুণ করবেন আর সেটাকে বাড়ি আল্লাহাকেরবুল্লা আলমেন সাতশো পর্যন্ত দেবেন যেই ব্যক্তি যত বেশি এখলাসের সাথে যত বেশি নিষ্ঠার সাথে যত বেশি পাকের সন্তুষ্টির আশা এবং পরকালের মুক্তির জন্য কাজ করবে দুনিয়ার উদ্দেশ্য নয় কাউকে শোনানোর জন্য নয় কাউকে দেখানোর জন্য নয় কাউকে খুশি করার জন্য নয় কারো চাপে নয় কারো লজ্জাই নয় দুনিয়ার কোনো গরজ নেই এইভাবে যত বেশি এখলাসের সাথে তারপরে একজনের দশ টাকা আছে তার মধ্যে সে পাঁচ টাকা দান করলো তাহলে সেই ব্যক্তি ওই লাখ লাখ টাকা দানের চাইতে বেশি নাকি পাবে আল্লাহ পাক এইভাবে নেকি কে বাড়িয়ে থাকেন শুধু সাতশোতেই সীমিত নয় আল্লাহ মাইয়া আল্লাহ যার জন্য চাইবেন আরো বেশি বাড়িয়ে দেবেন আলিম আরো বেশি করতে পারেন এবং তিনি সবকিছুই জানেন আল্লাহ বলছেন যারা তাদের ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে এবং ব্যয় করার পরে যা খরচ করেছে ব্যয় করেছে তারপরে এহসানের কথা উল্লেখ করে না স্মরণ করিয়ে দেয় না যে তোমাকে এই করেছিলাম তোমাকে এই দিয়েছিলাম খোঁচা দেওয়া যাকে বলা খোঁচা দেয় ওয়ালা আজান আর কষ্ট দেয় না কোনো মানুষের কষ্ট তোমাকে আমি না দেখলে তুমি এত উড়ো হইতে পারতে তোমাকে যদি আমি না পড়াইতাম তাহলে কোথায় থাকতে তুমি এই ধরনের আঘাতমূলক কথা বলে না লাহম আজ রহম ইন দর তাদের পুরস্কার রয়েছে তাদের রবের নিকট আর তাদের কোনো ভয়ও নেই ওয়ালা খৌফুন আলহিম ওয়ালাহম ইহাজান তাদের কোনো চিন্তা নেই পক্ষান্তরে যারা খোঁচা দেবে দান করার পরে অথবা স্মরণ করিয়ে দিবে বারবার লজ্জা দেবে আল্লাহাক তাদেরকে নেকি দেবেন না তাদের নেকিগুলিকে নষ্ট করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন সূরা বাকার আয়াত নম্বর 263 তে কওলুল মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইতবাউহা আযাবুল্লাহু গনীউন হलीम ভালো কথা বলা এবং মার্জনা করা এমন দান চাইতে ভালো যে দানের পরে কাউকে কষ্ট দেওয়া হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবমুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল মহান আল্লাহ এখানে বলতে চাইছেন কোন ব্যক্তি যদি অভাবী হয়

কষ্ট দেন যখন তখন এই কথা উল্লেখ করেন যে তোকে এই করেছিলাম তোকে সেই করেছিলাম দান করলেন দান করার পরে আপনি যখন তখন তাকে কষ্ট দেন যখন তখন এই কথা উল্লেখ করেন তোকে এই করেছিলাম তোকে সেই করেছিলাম তোকে মানুষ করেছিলাম তো এই ধরনের কথা বলার চাইতে না দিয়ে ভালো কথা যদি বলেন এটা অনেক ভালো কেউ যদি ভুল ভ্রান্তি করে আর তাকে মাফ করে দেন সেটা আরো অনেক ভালো আল্লাহ পাকরুল আলমিন তাহলে মাফ করতে বলেছেন ভালো কথা বলতে বলেছেন আর দান করলে দান করার পরে কাউকে খোঁচা দিবে না কষ্ট দিবে না এই আদেশ করেছেন মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন এই বিষয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাতুমদিল সাদাকাতুকুম তোমরা তোমাদের দান খয়রাতগুলোকে নষ্ট করবে না বিল মাননি ওয়াল আযাহ এই দান খায়রাত কথা শরণ করিয়ে দিই एहসানের কথা স্মরণ করে দাও অবদানের কথা স্মরণ করে দাও যে তোমার উপর আমার অবদান রয়েছেই তোমাকে আমি পড়িয়ে মানুষ করেছি তোমাকে এত টাকা দিয়েছি তোমাকে এত টাকা ধার দিয়ে সাহায্য করেছি এই ধরনের কথা বলা agat এটা বড়ই ক্ষতিকর যেই ব্যক্তি দান করেছে বা সাহায্য সহজে তার জন্য ওয়াল আজা এবং কষ্ট দেবে না কোন রকমের না হলে তোমার উদাহরণ কেমন হবে কালফেক মা লোকের মতো হবে যেই ব্যক্তি ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য লোক দেখানো খরচ করে আজকাল আমাদের দেশে ওয়াজ মাহফিল গুলিতে জলসাই দান করে লোক দেখানো আসলে দিত না কিন্তু লোকেরা দেখবে আর তার নামটা উচ্চারণ করা হাজার হাজার মানুষের সামনে এলাকার লোকেরা জানবে যে পঞ্চাশ হাজার দিল সেই জন্য দান করে থাকে আর অনেক সময় এই ওয়াজ মাহফিল গুলিতে যারা ওয়াদা করে তারা অধিকাংশই দেয় দিতে চাই পঞ্চাশ হাজার পঞ্চাশ বার এটা আদায় করা যায় না হয়তো দশ হাজার দিল ভিতরে থেকেই গেল এই লুকায়িত রহস্য বা তত্ত্ব আল্লাহ বলছেন আখের লোক দেখানো দান করে আল্লাহর প্রতি ইমান নেই বড়কালের প্রতি ইমান নেই কামাসালে সাফওয়ান এর উদাহরণ হচ্ছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পাথরের মত মুসরিন পাথর একবারে পরিষ্কার হয়ে আছে আলহে তোরাবন তার উপর কিছু মাটি আছে আর সেই মাটি ফাঁস বাহু আবার সেই মাটির ওপর পাথরের উপর মুসুলধর বৃষ্টিপাত হইল আর বৃষ্টির কারণে যে কিছু পাথরের উপর মাটি ছিল ধুলো ছিল ফাতারা কাহু সালদান তা ধুয়ে সাফ করে দিয়ে একবারে পাথরকে পরিষ্কার করে দিল লা ইয়াকদিরুনা আলা শাইই মিম্মা কাসাবু জাকিসু তারা উপরজন করেছে তার কোনটাই রক্ষা করতে পারল না আল্লাহুল ইয়াহদিল কাওমাল কাফির আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন আল্লাহ এই উদাহরণ কেন বর্ণনা করলেন ওই দান খায়রাতকারীদেরকে যারা দান খায়রাত করার পরে কষ্ট দেই খোঁচা দেই তাদেরকে তাদের এহসান অবদানের কথা তাদের সামনে তুলে ধরে তাদের নেকির অবস্থা ওই রকমেরই যে পাথরের উপর কিছু মাটি আছে মাটি আছে তো এই মাটি কোন কাজে আসবে না এই মাটিতে বীজ বফন করা যাবে না কোন চাষ আবাদও করা যাবে না ওই মাটি ছিল কিছুক্ষণ কিন্তু যখন মুসুলধার বৃষ্টি হইল তখন মাটি ধুয়ে সাফ হয়ে গেল আর কিছুই নেই এই পাথর ওপর কোনো কিছু আর উৎপন্ন করা যাবে না ঠিক তেমনি এই লোক দান তো করেছিল কিন্তু দান করার পরে ওই মুসুলধার বৃষ্টির মতো তার এসানের কথা খোঁচা দেওয়া কথা এইসব আঘাতমূলক কথা বলে যা কিছু না ছিল সবকে সাফ করে দিল কিছু আর রাখলো না আল্লাহ ফখরবুল্লা আলমিন এইভাবে দৃষ্টান্ত পেশ করেছেন

আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তাদের মনের শান্তি থেকে অর্থাৎ তাদের মনের খুশি থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং নিজেদের মনে যে ইমানের এ দৃঢ়তা থেকে খরচ করে লোক দেখানো নয় কামাশালে জান্নাতিম আবুয়া একটি বাগানের মতো যে বাগানটি বড় উচ্চ স্থানে উঁচু জমিনে রয়েছে একটি বাগানে আল্লাহ উদাহরণ দিলেন আর উঁচু জমিনে রয়েছে আসা বাহু আবেল সেখানে মুসুলধার বৃষ্টি হইল বৃষ্টি যদি হয় উঁচু জায়গায় তাহলে সেটা ডুবে যাবে না ফা তাহলে তার ফসল উৎপন্ন দ্বিগুণ যেহেতু ভালো বৃষ্টি হয়েছে দ্বিগুণ ফসল হইল ফাইনলাম ইসি আবেল আর যদি ভালো বৃষ্টি নাও হয় তাহলে ফাতাল্লোন শিশির বিন্দুই যথেষ্ট অল্প যে শিশির কুয়াশা হয়েছে তাতে যে পানিটা রসটা পেয়েছে তাতে ফসল জন্মে যাবে বাগান এবং উঁচু জায়গাতে বাগান আছে যদি শিশির কুয়াশাও পাই আর তাতেই সেখানে ফসল হয়ে যাবে আল্লাহ আল্লাহ তোমরা যা কিছু করো কিছুই তিনি দেখেন এই উদাহরণ দিয়ে আল্লাহ পাক একথায় বুঝালেন যে যারা আল্লাহর সন্তুষ্ট দান করে এবং মনের এখলাসের সাথে দান করে আল্লাহ পাক তাদের ফল অবশ্যই দেবেন এবং তাদেরকে বহুগুণ পুরস্কার দেবেন মহান আল্লাহ তারপর এরশাদ করছেন

ঝর্ণা প্রবাহিত হয়েছে আর এই বাগানের মধ্যে আরো বহু রকমের ফলমূল আছে ওয়াসা বাহুল কিবার আর বৃদ্ধ হয়ে গেছে ওই বাগানের মালিক বার্ধক্য পৌঁছে গেছে ওয়ালাহু রিয়াতফা আর তার ছেলেরা যা আছে সেই ছেলে মেয়েরা সব দুর্বল ছোট ছোট হয়ে আছে নাবালক হয়ে আছে হঠাৎ করে ফাহা এ সারুন এমন অগ্নি হওয়া হইল যে তাতে ফাহতারাকা তার জ্বলে গেল এমন ঝড় বাতাস বইল যে ঝড় বাতাসে আগুন ছিল আর সে আগুনে বাগান জ্বলে গেল যদি বাগান জ্বলে যায় এত সুন্দর বাগান ছিল আর সে বাগানে ছিল তাদের জীবিকা অর্জনের উপায় আর ছেলেরা সব নাবালক হয়ে আছে আর এই ব্যক্তি বাগানের মালিক সেও বিরুদ্ধ হয়ে গেছে আয় উপার্জন আর করার কোনো ক্ষমতা নেই এই অবস্থায় এই বাগান যদি ধ্বংস হয়ে যায় তাহলে কত ক্ষতি হলো তার তোমরা কি এরকম মনে করো ঠিকই তেমনি যদি দান খাইরাত করে যদি

হে মমিন সকল তোমরা যে সব উপার্জন কর তা থেকে যা পাক পবিত্র সন্দেহ থাকতে পারে এটা হারাম অথবা না যায় যদি জানা থাকে খবরদার ওটা খরচ করবেন না আর তার আগে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন হারাম দিয়ে আল্লাহর নয় করতে লাভ হয় না চুরি করা টাকা বেমানি করা টাকা সুদের টাকা ঘুষের টাকা মাদারাসা মসজিদ তৈরি করবেন হারাম ব্যবসা এই সব আয় উপার্জন দিয়ে আপনি দান খেরাত করবেন মসজিদ মাদ্রাসা ইসলামের কাজ করবেন আর মনে করবেন নেকি পাবেন আল্লাহর নৈকট্য হারাম পয়সা দিয়ে হয় না তাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিন সকল আনফিকু মিন তাইয়িবাতি মা তোমরা যা উপার্জন করেছ। তার মধ্য থেকে যা পবিত্র তা থেকে ব্যয় করো হালাল ব্যয় করো ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরয আর আমি উৎপন্ন করেছি তোমাদের জমি জায়গা থেকে জমিন থেকে যা তোমাদের জন্য উৎপন্ন করেছি তা থেকে তোমাদের যে শস্য রয়েছে খাদ্যদ্রব্য রয়েছে তা ব্যয় করো ওয়ালা হতুন ফেকুন আর খরচ করতে গিয়ে তোমরা সেসবের যেগুলো নিম্নমানের সেগুলির উদ্দেশ্য করিও না একবার নিম্ন মানের আপনার ধান নিম্নমানের গম নিম্নমানের ফল এইরকম জিনিস যেগুলো দ্বারা বেশি উপকার হবে না সেগুলি দান খেরাত করিও না ভালোটা দান করার চেষ্টা করো কারণ তোমরাও নিতে না তোমরা যদি ফকির হইতে আর যদি ওই পাতান মিশানো চিটা মিশানো যদি ধান দিতে তোমরাও নিতে না ওই রকম অন্য কেউ সেটা পছন্দ করবে না ওয়ালাস্তম্ভে আখেজি আর তোমরাও নিতে না ওই নিচু মানের খাদ্যদ্রব্য বা নিচু মানের যেগুলি ধন সম্পদ ভালোটা দান করিয়ে দিলে বেশি বেশি টাকা পয়সা দান করলে এত টাকা দান করলে গরিব হয়ে যাবে তো কি করে খাবে তুমি তোমার ছেলে মেয়ে কি করে খাবে দান করে দিলে মসজিদ মাদাসাহেব তুমি এক বিঘা জমি দিয়ে দেবে এটা থাকলে তোমার ছেলে মেয়ের কাজ আসতো না এগুলি কথা এই কুমন্ত্রণা শৈতান দিয়ে থাকে ইল্লা তো কুমে জুফি তবে যদি তুমি এই ক্ষেত্রে অমুখে কি হও লজ্জা বোধ করো আগে দিচ্ছে তো হয়তো নিয়ে নিলাম কিন্তু আসলে সন্তুষ্ট হয়ে তুমি খারাপ জিনিস নিতে চাইবে না ও আলাম আন্না আল্লাহ গানি হামিদ যে রাখো আল্লাহ পাক অভাবমুক্ত আর প্রসংশিত মহান আল্লাহ তারপরে ارشاد করেন আশায়াতন ইয়াইদুকুল ফাকরা শয়তান কি অভাবের প্রতিশ্রুতি দিয়ে থাকে আল্লাহ পাক বলছেন ওয়ায়ামুরুকুম বিল ফাহাশ আর শয়তান তোমাদেরকে ওয়াসিল কাজের জন্য প্ররোচিত করে শয়তান সব খারাপ কাজ করতে বলে এটা কর ওইটা কর শুধু খারাপ কাজে লাগাই والله ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলা তবে আল্লাহ পাক তোমাদেরকে তার মার্জনার ওয়াদা করেছেন এবং তার অনুগ্রহের ওয়াদা করছেন যে দান খেরাত করো আল্লাহ অনুগ্রহ করবেন এবং আল্লাহ গুনা খাতা মাফ করবেন আল্লাহ আসেমন আলিম এবং আল্লাহ ফাক রবুল্লা আলম প্রাচুর্যের অধিকারী এবং মহাজ্ঞানী মহান আল্লাহ এর সাথ করেছেন ইউতের হেকমত মেয়াশা যাকে চান আল্লাহ পাক হেকমত দান করেন এই হেকমত কোরআন এবং হাদিসের জ্ঞান এই হেকমত হচ্ছে বিচার বিদ্যা বিচার করার যে আল্লাহ পাক বিশেষ বিশেষ লোককে বিশেষ তৌফিক দান করেছেন অমাই ইউ হেকমাতা এবং যাকে হেকমত দেওয়া হবে কোরআন শোনার জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া হবে বিচার জ্ঞান দা ফাকাত উতিয়া খাইরান কাসিরা তাকে অজস্র কল্যাণ যেন দেওয়া হয়েছে অ মাজাক ইল্লা উলুল আলবাব একমাত্র জ্ঞানীরাই উপদেশ নিতে পারে আল্লাহ ফাকাবুল আলমিন সোরা বাকার এক নম্বর দুইশো সত্তরের করছেন আল্লাহ রাস্তায় ব্যয় করা সম্পর্কে এবং মান্নত করা সম্পর্কে অমা আন ফাক্তুম্মিন না আও আউ নাজার তুম্মিন নাজর ফাইন আল্লাহয়া তোমরা যা কিছু ব্যয় করবে আর নাজার তো অথবা মান্যত করবে আল্লাহর জন্য যা কিছু খরচ করবে সেই খরচ করা দুই রকম হতে পারে এক খরচ করা হচ্ছে যে খরচ হচ্ছে ফরজ ওয়াজিব আপনার উপর মাতা পিতার উপর খরচ করা স্ত্রী ছেলে মেয়েদের উপর খরচ করা ভাই বোন যারা নাবালক রয়েছে তাদের উপর খরচ করা আপন যারা রয়েছে যাদের খরচ দেওয়ার কেউ নেই কিন্তু আপনাকে আল্লাহ সচ্ছল করেছেন তাদের খরচ দেওয়া এগুলি হচ্ছে ফরজ খরচ এছাড়া আর এক ধরনের খরচ হচ্ছে ফরজ জাকাত। এই দুই রকমের খরচ হচ্ছে ফরজ আর বাকি অতিরিক্ত সাদখা এটা হচ্ছে নফল দান তাও আল্লাহর রাস্তায় ব্যয় করা যা কিছু তোমরা ব্যয় করবে সে ফরজ হোক অথবা নফল হোক অথবা তোমরা কোন মান্ন করবে এই মান্ন মান্ন জন্য হইতে হবে যেমন সাদকা দান খেত করা এবাদত আল্লাহ ফখরুল আলমিনে তেমনই মান্ন করা হচ্ছে এবাদত যেমন নামাজ আপনার এবাদত রোজা হ জাকাত এবাদত তেমনই মান্ন হচ্ছে এবাদত এই জন্য যেমন আপনার নামাজ রোজা হ জাকাতা রুকু আল্লাহর জন্য হবে ঠিক তেমনি মানন আল্লাহর জন্য হইতে হবে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানন করলে সেটা বড় শির হবে আর ইসলাম থেকে এই শিরকের কারণে বেরিয়ে যাবে আল্লাহ এই করলে পুরা করতে বলেছেন করেনি তবে শরীয়তে কেউ যদি মান্ন করে নেই তাহলে মানন পুরা করা ফরজ মান্ন কাকে বলে মান্যতের সংজ্ঞা হচ্ছে যা আল্লাহ আপনার ওপর ফরজ করেননি নিজের ওপর আপনি চাপিয়ে নিলেন আল্লাহ যদি আমার ছেলেটা অসুস্থ আছে ভালো হয়ে যায় তাহলে আমি একটা খাসি জবাই করে গরি মিসকে খাওয়াবো আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যাই তাহলে আমি তিনটি রোজা রাখবো আল্লাহ রোজা আপনার ফরজ করেনি এই তিনটি রোজা আপনার ওই খাসি জবাই করে খাওয়ানো করেনি কিন্তু আপনি যেহেতু কথা বলে ফেলেছেন সেই জন্য আপনার উপর ফরজ হয়ে গেছে মহান আল্লাহ আরেকটি আয়তির সাদ করেছেন ওয়াল ইউফু নজুর আহম তারা যেন তাদের মানত পুরা করে আল্লাহ পাক প্রশংসা করেছেন ওইসব মমিন মুসলিমের যারা মানত পুরা করে ইউফু নাবিন নজরে মুস্তিরা যারা আল্লাহ ভীরু হবে যারা আল্লাহকে ভয় করবে জাহান নামকে ভয় করে তারা তাদের মানত পুরা করবে মানত পুরা করতে হবে কারণ নিজে আপনি চাপিয়ে নিয়েছেন নিজের ওপর তবে মানত করাকে নবী করিম সাল্লাম পছন্দ করেননি এই জন্য অনেকের মতে মানত করা অপছন্দনীয় কি জন্য নবী সাল বলেছেন ফাইন মেনাল কাদারে সাইয়া মানত আপনার তকদির পরিবর্তন করতে পারে না পক্ষান্তরে সাদকা ডান পার্থক্য আছে মানত করা এবং মাঝখানে সাদকা করলে নাস বলেছেন সাধকা করলে বালা মুসিবত দূর হয় দান খেরাত করলে বালা মুসিবত দূর হয় সাধকা আর মানতে পার্থক্য সাধকা করলেন আপনার কোনো অসুবিধা হয়েছে আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়েছে বা আপনার কোনো মনের কামনা আছে পুরা হয়নি আগেই আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন যে আল্লাহ আমার মনের আশা পূরণ করি আমি তোমার রাস্তায় আমি দান করে দিলাম তোমার রাস্তায় এই কাজ করলাম আগে আপনি দু চার পাঁচটি রোজা রেখে নিলেন আল্লাহ আমি দু চারটি রোজা রাখলাম আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো অগ্রিম তাহলে সেই কাজটি করে দিলেন কোন শর্ত লাগালেন না পক্ষান্তরে মান্যতে আল্লাহ যদি আমার ছেলে ভালো হয়ে যায় তাহলে করব আমার ছেলে যদি বিদেশ চলে যায় তাহলে করব হ্যাঁ আমার এই চাকরিটা হয়ে গেলে এই কাজ করব তাহলে আল্লাহ সাথে যেন আপনি শর্ত লাগাচ্ছেন আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দাও তাহলে খাসি খাওয়াবো আল্লাহ যদি তুমি আমার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দাও তাহলে আমি তিনটি রোজা রাখবো তাহলে আল্লাহর সাথে যেন একটা কন্ডিশন হচ্ছে শর্ত লাগানো হচ্ছে এটি একটি বেয়াদবি আপনাকে যদি কেউ বলে যে আপনাকে আমি দাওয়াত খাওয়াবো কিন্তু আপনি যদি আমার আজকে একটু বোম্বে শহরটা ঘুরিয়ে দেন তাহলে আপনি তার দাওয়াত পছন্দ করবেন এই শর্ত লাগিয়ে দাওয়াত খাওয়াবেন খাওয়াবে আমাকে এক শর্ত লাগিয়ে কেন বেয়াদবি আল্লাহ সাথে যেন মানত করে এক ধরনের বিয়াদবি সেই জন্য এই শর্ত লাগবে না ভালো হইলে করলাম মনের আশা পূরণ হইলে করলাম এই রকম করবেন আল্লাহ রাস্তায় তবে উল্লেখ করেছেন তোমরা আল্লাহ রাস্তায় যা কিছু ব্যয় করবে অথবা মান্নত করবে যদি করো ফাইন আল্লাহ ইয়া আলম আল্লাহাক জানছেন আল্লাহাক জানছেন হারাম সিরকি বেদাতি মান্নত করলে তা পুরা করবেন না পুরা করা যাবে না আল্লাহাক বলছেন কোন সাহায্যকারী নেই যারা করবে নিজের উপরে করা হোক পাপ করে দুই প্রকার আমরা সাধারণ মানুষ বুঝি মানে কারো করা কিছু বেমানি করলেন কারো ওপর জুল অত্যাচার বাড়াবাড়ি করলেন কাউকে মারধর করলেন এগুলি হচ্ছে জুলম না এগুলি হচ্ছে মানুষের উপর জুলুম বা উপর জুলুম এরকম পশু পাখির উপর জুলুম ভাবে আপনি হত্যা করলেন অথচ সেটা আপনি খেলেন না বা খাওয়ার বস্তু নয় হ্যাঁ

মানুষের উপর বা আল্লাহর সৃষ্টিকে জুলুম বলা হয়েছে এই জন্যই তো যে বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা আর তাকে খেতেও দেয়নি আর ছাড়েও নেই কি গিয়েছে ওই মহিলা কি জন্য বিড়ালে জুলুম করেছে তাহলে বোঝা গেল যে আল্লাহর কোন সৃষ্টির উপরও জুলুম করা যাবে না আল্লাহ ফখরুল আলমিন বলছেন যারা জালেম তাদের কোনো সাহায্যকারী পাবে না আখেরাতে পাবে না আর দুনিয়াতে যদি আল্লাহ ইচ্ছা না করেন তাহলে সাহায্যকারী পাবে না তবে আল্লাহর কখনো কখনো জালিমকে দুনিয়াতে কিছু সাহায্যকারী দিয়ে দেন পরীক্ষার জন্য ছাড় দিয়েছেন অবসর দিয়েছেন মহান আল্লাহ তারপরে দান খায়রাত করবেন তো প্রকাশ্যে করবেন না গোপনে করবেন এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তোমরা যদি দান খায়রাত কে প্রকাশ করো সাদাকাত আমরা সাধারণ ভাষায় উর্দু বাংলা ভাষায় বুঝি সাদকা মানে নফল দান খায়রাত কিন্তু কোরআনের ভাষায় সাদকা ফরজ জাকাত কেউ বলা হয় আর দান খায়রাত নফল দান কেউ বলা হয় কোরআন করিম আল্লাহাক জাকাত সম্পর্কে আল্লাহাক বলছেন নবী করিমকে হুজ মিন আমিম সাদাকা তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো তাহলে এখানে সাদাকা মানে জাকাত তো তোমরা যদি জাকাত অথবা নফল দানকে প্রকাশ করো প্রকাশ্যে দান করো ফানে এম্মাহি আল্লাহ বলছেন এটাও ভালো কাজ ব্যাখ্যা পরে করব কখন ভালো হবে কোনটা ওয়াইন তুফুহা আর যদি সেটা গোপনে করো দান গোপনে করো জাকাত গোপনে বের করো তু হাল ফকারা। এবং তা তোমাদের গুনাগুলিকে মোচন করে দেবেন আল্লাহ মাতামা এবং আল্লাহ পাক যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এখন আসেন এই বিষয়টি বুঝার ক্ষেত্রে যে আমরা দান খয়রাত প্রকাশ্য করলে মানে লোকজনকে জানিয়ে করলে বেশি নাকি পাবো না গোপনে করলে বেশি নাকি পাবো নবি ই কারীম একটি হাদিস আছে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছায়া দেবেন কিয়ামতের মাঠে সাবাতু ইযিল্লাহুমুল লাফিজিল্লাহি ওয়া মালাযিল্লাহ ইল্লা যিল্লু তার মধ্যে একজন রয়েছে রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন আমন ভাবে দান করলো ফাখফা লুকিয়ে দান করলো চুপচাপ দান করলেন রাতের অন্ধকারে গেলেন কারো গরিবের বাড়িতে আর দান করিয়ে দিলেন পাশের বাড়ির লোক জানতে না আপনার স্ত্রী ছেলেমেয়েরা জানতে পারলো না আপনি দান করলেন তাহলে এটা বেশি নেকির বিষয়ে আল্লাহ আরো ছায়া দিবেন কিয়ামতের মাঠে তাহলে এই হাদিস এছাড়াও আরো বহু দলিল রয়েছে সেসব দিয়ে বোঝা যায় যে গোপনে দান করলে বেশি নেকি পাওয়া যাবে তো গোপনে দান করলে নিঃসন্দেহে বেশি নেকি পাওয়া যাবে আর বিশেষ করে যখন আপনি গরিবকে দিচ্ছেন তখন লুকিয়ে দেবেন যাতে করে ওই ফকির ব্যক্তি দরিদ্র ব্যক্তি লজ্জিত না হয় আপনাকে যদি এতগুলি লোকের সামনে আমি টাকা দিই যে গরিব মানুষ যান আপনার মেয়ের জন্য কাপড় কিনবেন লজ্জিত হবেন না নিশ্চয় লজ্জিত হবেন আপনার মানহানি হবে এই জন্য আল্লাহ ফরুল আলম যাতে কোনো মানুষের মানহানি না হয় তোমরা যদি গোপনে দান করো তু হাল ফোকারা আর দরিদ্রকে দরিদ্রদেরকে তা প্রদান করো লুকিয়ে প্রদান করবে যাতে তার মানসম্মান নষ্ট না হয় গ্রামের লোকেরা দেশের লোকেরা না বুঝে লোকটা তো ফকির এ তো সাদকা খায় এত জাকাত খায় এ কথা যেন না বুঝতে পারে তার মানসম্মানটা ঠিক থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে গোপনে দান করলে বেশি নিকি পাওয়া যাবে কোন কোনো ক্ষেত্রে প্রকাশ্য দান করলে বেশি নাকি হবে তার একটি ক্ষেত্র হচ্ছে যেখানে দেখবেন যে আমি একাই এই কাজটি করতে পারবো না একটা মসজিদ তৈরি করতে হবে একটা মাদ্রাসা বা ইসলামিক দাওয়ার কাজ করতে হবে আমি আকার আর কত টাকা দেবো সেই টাকা দিয়ে কাজ হবে না তাহলে আমার দেখাদেখি যদি অনেকে দেয় তাহলে বড় একটা কাজ হয়ে যাবে বড় একটা অঙ্ক চলে আসবে আর তা দিয়ে আমাদের কাজ হবে এই ক্ষেত্রে আপনি বেশি একটা অঙ্ক ভালো করে দিয়ে দিলে লোকজনকে দেখিয়ে যাতে করে অন্য অন্য লোকেরা দেখে আরে অমুক ব্যক্তি দশ হাজার দিতে পারলো আমি তো অনেক পয়সা রাখি তার চেয়ে বেশি বিশ হাজার দেব বলে আমি ত্রিশ দেবো আমি পঞ্চাশ দেব কেবল আমি লাখ দেব এ করে অনেক টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে যা দিয়ে দিনের কাজ হবে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার অনুকরণ অনেকে করবে আর এর প্রয়োজন রয়েছে তাহলে প্রকাশ্য দান করলে বেশি নাকি রয়েছে আল্লাহ বলেছেন ফান্নে এম মাহে ভালো কাজ এটা আর কোনো অলমাই কেন বলেছেন যে ফরজ জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্য দিতে হবে আপনি পয়সাওয়ালা মানুষ আর যদি জাকাত প্রকাশ্য না দেন লুকিয়ে লুকিয়ে শুধু গরিবকে দিয়ে দেন তাহলে এলাকার মানুষরা কি বলবে এই দিতে দেখলাম না এত টাকা আছে কখনো তো জাকাত দেয় না কখনো গরিব মিসকিনকে কিছু দেয় না যাতে করে এই আপনার মিথ্যা অপবাদ না আসে সেই জন্য ফরজ জাকাতকে অনেক অলমারা বলেছেন লুকিয়ে না দিয়ে প্রকাশ্যে দিতে হবে নফল দান খায়রাত লুকিয়ে দিতে হবে ফকির মিসকিনের হাতে তুলে যখন দিতে যাবেন তখন লুকিয়ে দেবেন আল্লাহ ফাকর আলম যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাক বলছেন তারপর লাইসা আলাইকা হুদা হুম আল্লাহ কিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা কোন মানুষকে হেদায়ত করা হে নবী এটা আপনার দায়িত্ব না আপনার ক্ষমতাতে না হেদায়ত দুই অর্থে ব্যবহার হয়েছে কোরআন কারিমে এর আগে অনেকবারই আমি আলোচনা করেছি তার মধ্যে একটি হচ্ছে রাস্তা দেখানো হ্যাঁ রাস্তা দেখানো কাজ নবী করিম সাল্লা রাস্তা দেখে দেওয়া কোরআন কাজ রাস্তা দেখিয়ে দেওয়া যারা দিনের দায়ী আম্বিয়া এবং রসুলগন এবং তাদের অনুসারী তাদের কাজ আম্বিয়া যারা নবীদের ওয়ারেস উত্তরাধিকারী তাদের কাজ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া রাস্তা দেখাতে পারেন আরেকটি হৃদায়তের অর্থ তৌফিক দেওয়া গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এটা একমাত্র আল্লাহ ফখর্বুল আলমীর কাজ ইনকাকে মান আহ

আর ছেলে মেয়েরা মাসাল আমার ভালো আছে আদব ভালো আছে ওরা আমার মরে গেলে তাহলে নিশ্চিত না যে তোমরা ব্যয় করবে ফলে তামাদের নিজেদের স্বার্থেই করবে অমাতুন ফেকুন আল্লাহাওয়াজিল্লাহ এবং যা কিছুই তোমরা খরচ করবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে এখানে আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টিকে আখ্যায়িত করেছেন আল্লাহর ওয়াজহুন মানে হয় চেহারা মুখমন্ডল ফেস তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ ফকরবুল আলমিনের চেহারা আছে আল্লাহ ফকরবুল আলমিনের চেহারা আছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর তৌহিদ তৌহিদের যে তিনটি প্রকার রয়েছে তার মধ্যে তৃতীয় হচ্ছে তৌহিদুল আসমা সিফাত আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ পাকের সুন্দর সুন্দর গুণ রয়েছে কিছু আল্লাহ পাকের সত্তাগত জাতি গুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাকের চেহারা যখন আল্লাহ পাকের চেহারা আছে তখন আল্লাহ পাকের আকার আছে আল্লাহ পাক নিরাকার নন বরং আল্লাহ পাক সাকার কিন্তু আল্লাহ পাকের চেহারা কার মতো আল্লাহ পাকের মতো মালিক রহমত বলেছেন যে ধরন আমাদের জানা নেই তবে এটা জানা আছে আল্লাহ আরো সমাসীন রয়েছেন ওই রকমই আল্লাহ পাকের চেহারা আছে এটা কোরআন হাদিস দিয়ে জানা ওয়াব কাওয়াজ রব্বিকা জুল জালাল রহমান আল্লাহ কি বলছেন তোমার রবের চেহারার কথা আল্লাহ পাক বলেছেন আর চেহারা বলে পাক তার সত্তাকে উদ্দেশ্য করেছেন সেটা আলাদা ব্যাপার যেমন আমরা বলে থাকি একটা লোককে যদি আপনি দীর্ঘদিন না দেখেন তো কি বলেন আমাদের দেশের ভাষায় ভাই আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি তার মানে কি তার হাত পা দেখেছেন নাকি মানে তাকে দেখেননি তাহলে চেহারা যেটা সবচাইতে উত্তম অঙ্গ সেটা বলে গোটা তার বডিটাকে উদ্দেশ্য করেছেন এবং তার ব্যক্তিত্বকে উদ্দেশ্য করেছেন ঠিকই তেমনি আল্লাহ পাক তার চেহারার কথা উল্লেখ করে তার জাতকে উদ্দেশ্য করেছেন কিন্তু তার চেহারা আছে যেমন আপনার চেহারা আছে বলেই বলেছি ভাই আপনার চেহারাটা অনেক দিন থেকে দেখিনি আপনার মা যদি বিদেশে আপনি থাকেন যেমন আমরা বিদেশে থাকি বাবারে তোর চেহারাটা যে কত সুন্দর আমি অনেক দিন থেকে দেখিনি তার চেহারা দেখিনি হাতমা দেখেছে কখনো দেখেনি তো আল্লাহ পাক ওই রকমের বলেছেন আল্লাহ পাকের চেহারা রয়েছে তার মতো अमाতন ফিকুমিন খইরিন ইউআফা আলাইকুম আর যা কিছু তোমরা কলান খরচ করবে আল্লাহ তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার প্রতি দান দেবেন ওয়ানতুম লাতুদলামুন আর তোমাদের উপর কোন রকমের জুলুম করা হবে না

যারা এখানে সেখানে যেতে পারে না তাদের বিশেষ কোন কারণে এমন ভাবে তারা আবদ্ধ হয়ে আছে যে দূরে কোথাও যেতে পারে না হয়তো কোনো কাজ এমন নিয়োজিত আছে যে সেই কাজে ব্যস্ত দিনের খেদ ব্যস্ত আছে অন্য কোথাও যেতে পারে না অথবা যে কোনো কারণে হোক না কেন শত্রুদের কারণে হোক অন্য কোথাও রুজি রোজগারের জন্য যেতে পারে না এরা বেশি হক রাখে এবং তাদের আরো কিছু গুণ আল্লাহ বর্ণনা করেছেন ফিল পৃথিবীতে তারা সফর করতে সক্ষম নন এখানে মানে সফর করা কোরানে দারাবা তিনটি অর্থে ব্যবহার হয়েছে দারাবার প্রসিদ্ধ অর্থ হচ্ছে মারা তাই না মারা আর আরেকটি অর্থ হচ্ছে সফর করা যা এখানে তোমরা যখন আল্লাহ রাস্তায় সফর করবে ভ্রমণ করবে তাহলে টুর করাকেও দারাবা বলা হয়েছে আর জারাবা মানে আল্লাহ বলেছেন কোরআনে কারিমা একাধিক আয়াতে রেবুল্লাহ মসাল আল্লাহ ফাকরুল আলমিন দৃষ্টান্ত বর্ণনা করে তো দাঁড়াবা মানে বর্ণনা করা হয় ক্ষেত্র বিশেষে আপনাকে ওইভাবে তার অর্থ করে নিতে হবে আল্লাহ বলছেন তারা জমিনে সফর করতে সক্ষম নয় ইয়াসা বহমুল জাহেল আগনিয়া যারা মূর্খ মানুষ তাদেরকে সচ্ছল মনে করে মিনা তাফ তাদের না চাওয়া দেখে এরা কখনো কারো বাড়ি ভিক্ষা করতে যাবে না কারো কাছে হাত পাতবে না আরো দারস্থ হবে না বলবে যে ভাই অভাবী হয়েছে খেতে পায় না কিছু দাও এই কথা কখনো বলতে যাবে না যারা সম্ভ্রান্ত মানুষ যারা ভদ্র মানুষ যারা شریف মানুষ তারা অভাবী হলো বাড়িতে খেতে নেই ছেলে মেয়ে খেতে পায় না স্ত্রী কাপড় নেই কখনো চাইবে না যে আমাকে ফিতরা দাও আমাকে চামড়ার পয়সা দাও আমাকে এই সাহায্য কর এই কথা কখনো বলতে যাবে না এরা বেশি হক রাখে তোমার দানের আল্লাহ পাক বলছেন তারে ফুম বেশি আল্লাহ বলছেন হে নবী তুমি তাদেরকে চিনতে পারবে তাদের লক্ষণ dekhli তাদের চেহারা দেখলে মুখ সুখী আছে জীর্ণ শীর্ণ আছে কাপড় ছিঁড়ে ফাটা হয়ে আছে বলে না টাকা পয়সা নেই এ কথা কখনো বলে না ভিক্ষা করে না প্রথম কথা ভিক্ষাই করে না আর যদি কখনো কারো কাছে চাই তো না ছোড় হয়ে ধরে না যে না দিলে যাবে না

দিনেও করতে হবে আর প্রয়োজনে রাত্রেও করতে হবে আমাদের দেশে মহিলাদের মধ্যে প্রচুর কুসংস্কার আচার বিদাত আছে মহিলারা ছোটকালে দেখতাম ওই পুরি মহিলারা রাত্রে কিছু দেবে না রাত্রে লবণ চাইতে এসে দেবে না টাকা চাইতে এসে দেবে না এক গরিব লোক চাইতে এসে চাউল যে অনাহারে আছে আর হাট থেকে কিছু আনতে পারেনি দে এক কাঠা চাউল দে না না রে রাত্রে চাউল দেওয়া রাত্রে চাউল দিলে সব ধন সম্পদ বেরিয়ে চলে যাবে এইসব সিরকিয়া কি দা এই টোটকা ফোটকা যত আছে এগুলি হচ্ছে শির আল্লাহ পাক রব আলমিন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ পাক বলছেন যে রাত্রেও দান করবে দিনেও দান করে প্রকাশ্যেও দান করে গোপনে দান করে যেখানে যখন প্রয়োজন আল্লাহ রাস্তায় দান করে ফালাহম আজ রহম তাদের পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের নিকট ওলা খৌফুন আলহিম তাদের কোনো ভয়ও নেই ওলাহম ইয়াহ জানুন আর তারা কখনো চিন্তিত হবে না দুনিয়াতে চিন্তিত হবে যে কি করে খাবো এই চিন্তা করে না আল্লাহর নেক বান্দারই কথা শুনে দান করে দিব তো কি করে খাব ছেলে মেয়ে কি করে খাবে সব চিন্তাও করে না আর পরকালে আল্লাহ পাক মহাপুরুস্কার দিবেন কোন চিন্তা থাকবে না হাসরের মাঠে মানুষ ত্রাহি ত্রাহি করবে এদের কোন চিন্তা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল এই গুণগুলি আল্লাহর ওলীর বলেছেন আলা ইন্না ওলিয়া আল্লাহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহর যারা ওলি হবে বন্ধু হবে তাদের কোনো ভয়ও নেই আর তাদের কোনো দুশ্চিন্তাও নেই আর একই কথা আল্লাহ পাক বলেছেন যারা রাতেও দান করে দিনেও দান করে প্রকাশ্যে দান করে গোপনে দান করে যেখানে দান করার সুযোগ পায় সেখানে দান করে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে রবের পক্ষ থেকে এবং তাদের কোনো ভয়ও নেই আর তাদের চিন্তাও নেই তারপর আল্লাপাকে বলে সুদের কথা উল্লেখ করেছেন সুদ খোর্দের অবস্থার কথা এবং তাদের দুনিয়া এবং আখেরাতে শাস্তির কথা আল্লাহ রিবা যারা সুদ ভক্ষণ করে সুদ বলা হয় যে কোনো কাউকে আপনি টাকা দিলেন আর দেওয়ার পরে যা দিলেন তার চাইতে বেশি নিলেন অথবা যা দিলেন সেটা তো নিলেন কিন্তু প্রসিদ্ধ শরীয়তের নীতিমালা রয়েছে এবং সাহাবাহাম থেকে এই উক্তিটি বর্ণিত হয়েছে যদি কোন ঋণ কাউকে দেন আর তা দিয়ে যদি আপনি বেনিফিটেড হন উপকৃত হন তাহলে সেটা সুদ আপনি এক হাজার টাকা দান করলেন তার কাছ থেকে এক হাজার টাকায় নেবেন আপনি কিন্তু মাঝখানে তার বেশ কিছু জিনিস ব্যবহার করেন আপনি তার যদি গাড়ি থাকে ড্রাইভার হয় গাড়িটা ফ্রি তার গাড়িতে ফ্রি চড়বেন আপনি তার যদি একটা মোটর সাইকেল থাকে আপনার জন্য ফ্রি কারণ ধার দিয়ে রেখেছেন আমাদের গ্রাম অঞ্চলে যদি গরুর গাড়ি থাকে বা যদি গরুর বলদ থাকে ওটা ফ্রি কারণ ওকে যে টাকা ধার দেওয়া আছে সুতরাং ফ্রি ব্যবহার করতে হবে এগুলি হচ্ছে সুদ টাকাটা তো সরাসরি নিলেন না কিন্তু সাইড থেকে আপনি সুদ খাচ্ছেন আল্লাহ বলছেন যে যারা সুদ খায় তাহলে সুদঘর সবচেয়ে বড় গুণাগর সুদের ক্ষেত্রে কিন্তু সুদের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তি রয়েছে সকলেই গুণাগরিম বলেছেন আল্লাহ লানত করেছেন মানে রহমত থেকে বঞ্চিত হওয়ার আল্লাহ রহমত থেকে দয়া থেকে বঞ্চিত হওয়ার বদ্ধ করেছেন আ কেলার রেবা যারা সুদ খায় তার উপর মুখ এল যে সুদ খাওয়াই মানে সুদের ওপর টাকা নিয়ে আসে ওই গরিব অভাবী ও কাতে বাহু যে সুদের ক্লার্ক সুদী ব্যাংকে সুদী প্রতিষ্ঠানে চাকরি করে আর ওই সুদের লেখাপড়ার কাজ করে যে সাক্ষী থাকলো করলো এরা সকলেই গুনার দিক দিয়ে সমান মানে সকলের গুণাই হচ্ছে কাবিরা গুনা কিন্তু কাবিরা গুনার মধ্যে আবার স্তর আছে সবচেয়ে বড় কাবিরা গুনা কে করলো যে সুদ খোর ওই পয়সাওয়ালা যে সুদের উপর টাকা দিচ্ছে আল্লাহা বলছেন যে সুদ খাবে এরা দাঁড়াবে না কামা ইল্লেখা মায়ো মুল্লা হুসায়াল মাস তারা যখন দাঁড়াবে শয়তান স্পর্শ করলে যেমন আছাড় খেয়ে খেয়ে পড়ে ওই রকম হয়ে দাঁড়াবে এটা কখন এটা হচ্ছে কেমতের মাঠে এবং এটা হচ্ছে বিচার মাঠে আর এটা হচ্ছে নামে। উঠবে আর আছাড় খেয়ে পড়বে মৃগির রুগীকে কে দেখেছেন মৃগীর রুগী মানে ওকে শয়তান ধরেছে জিনে ধরেছে জিনে ধরলে মৃগীর রুগী আছাড় খেয়ে খেয়ে পড়ে পড়ছে উঠছে পড়ছে উঠছে গড়া করছে এই রকম বিচার দিবসে গড়াগড়ি করবে আছাড় খাবে আর লোকেরা দেখবে তাদের সামনে লাঞ্ছিত অপদস্থ হবে এছাড়াও বহু শাস্তি দেখেছেন। যে রক্তের নহরে হাবুডুবু করছে আর ওঠার চেষ্টা করছে তখন ফেরেস্তা পাথর দিয়ে আঘাত করছে সহিবরি হাদিস রয়েছেন নবী করিম্লাম স্বপ্ন এই সব দৃশ্যগুলি দেখেছেন জান্নাত জাহান এবং বলেছেন যে এ হচ্ছে সুদখর সুদখরদের দুনিয়া এবং আখেরাতে বড় শাস্তি রয়েছে কেন এই অবস্থা হবে কালু কারণ এরা বলেছে ইন্নামাল ব্যবসা হচ্ছে সুদের মতো ব্যবসা আর সুদকে সমান মনে করতো বসে বসে সুদ খায় আর বলে যে ওরা ব্যবসা করছে আমি সুদ করছি অসুবিধে কি একই কাজ অথচ দুটোতে আসমান জমিন পার্থক্য আছে দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে একটি পার্থক্য সুদ আর ব্যবসায়। ব্যবসাতে ব্রেন বুদ্ধি লাগে সুদে ব্রেন বুদ্ধি লাগে না গাধার কাছেও যদি পয়সা থাকে বোকার যদি পয়সা কাউকে সুদের উপর দিয়ে দিল ব্যাংকে জমা রেখে ব্যাংকে ও পয়সা বাড়তি আছে কিন্তু ব্যবসার জন্য লাগবে এক পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করলে রিস্ক নিতে হয় ঝুঁকি নিতে হয় মেহনত করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় নিয়ে আসবেন বিক্রি করবেন তারপরে ব্রেন বুদ্ধি লাগাতে হয় কোনখানে ব্যবসা চলবে কোনখানে চলবে না কেমন ব্যবসা চলবে তো এই জন্য মেহনত পরিশ্রম করতে হয় অক্ষান তো সুদে না ভোগ বিলাসী বসে আছেন সারাদিন ঘুমাচ্ছেন আর টাকা বাড়তি আছে টাকা টাকাকে জন্ম দিচ্ছে এই জন্য দুটো সমান নয় যেমন জাহিলিয়াতের যুগেরা বলেছিল আজকের লোকের অবলে থাকে সুদঘরেরা আজকে যারা সুদি ব্যাংকের সিস্টেম চালাচ্ছে আর পশ্চিমা যে অর্থনৈতিক সিস্টেম আজকে ফেলিয়র হয়েছে তারা ফিরে আসছে ইসলামের অর্থনীতির দিকে বলছে ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের আর কোন উপায় নেই এবং তাদের যে সুদি অর্থনীতি তা ভেঙে পড়েছে আলহামদুলিল্লাহ তারা বলতো যে ইনামালিস ব্যবসা হচ্ছে সুদের মতো অথচ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন ওয়াহার রেবা সুদ কে হারাম করেছেন তাদের কাছে যদি রবের পক্ষ থেকে উপদেশ চলে আসে ফান তাহা অতপর বিরত হয়ে যায় আল্লাহ বলেছেন সুদ হারাম ছেড়ে দাও ছেড়ে দে যদি দেয় ফালাহ সালাহা তাহলে আগে যা হয়েছে কুফুরের অবস্থায় সিরকের অবস্থায় আল্লাহ ছেড়ে দেবেন অসুবিধা নেই আল্লাহ পাক বলছেন ও আমরহু ইল্লাল্লাহ তবে ওর ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন কুফুরি থেকে যদি আল্লাহ করে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করে স্বেচ্ছায় এরাই হচ্ছে জাহান অধিবাসী হমফি হা এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে আল্লাহ পাক সুদ কে বিলুপ্ত করে দেন

এবং এই নেক আমলের সবচাইতে ভালো নেক আমল এবং সর্বপ্রথম নেক আমল পাঁচাক্ত সালাত যারা কায়ম করবে জাকাত যারা প্রদান করবে তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন মহান আল্লাহ এর সাদ করছেন নিঃসন্দেহে যারা ইমান নিয়ে আসবে ওয়া এবং সৎকর্মগুলি করবে ওয়া কাম সালাত করবে। জাকাত প্রদান করবে লাহুম আজরুহুম ইনদ রাব্বহিম তাদের জন্য তাদের রবের কাছে মহা পুরস্কার রয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়া উম তাদের কোন ভয় নেই ওয়ালা হুম জানুন তারা চিন্তিতও হবে না আল্লাহ পাক রব্বুল তারপরে আবার সুদের কথা বর্ণনা করছেন যে ইয়া আহালযিনা আমানু তাকুল্লাহ জারু মা বকিয়া মিন আর-রিবা ইন কুনতুম হে মমিনরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি সঙ্গত জীবন যাপন করবে সেই ব্যক্তি সৎ নিজে থেকেই করবে অসৎ কাজ থেকে নিজেই বেঁচে থাকবে তাকে স্মরণ করিয়া দেওয়ার কোনো প্রয়োজন করেন না তাকে তাগিদের কোন প্রয়োজন করেন না তার পিছনে পাহারার কোনো প্রয়োজন নেই পাক এই জন্য বহু আয়াতে ইত্তাকল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে বলেছেন এবং এর দুনিয়া এবং আখেরাতে বড় সুন্দর পরিণাম রেখেছেন মা আর যে সুদ অবশিষ্ট থেকে গেছে তা ছেড়ে দাও সুদের যে কারবার তোমরা করতে শিরক জীবনে যখন তোমরা দিন ইসলাম পাওনি আল্লাহর দিনের আলো পাওনি সেই জীবনে যেসব সুদের আদান প্রদান করেছ আর কিছু অবশিষ্ট এখনো থেকে গেছে সেগুলি ছেড়ে দাও তুম মেনিন যদি তোমরা মমিন হয়ে থাকো তোমাদের ইমানের পরিচয় হবে যে তোমরা এখন হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকবে আল্লাহ পাক তারপরে বলছেন ফাইল্লাম তাফ আলু ফাজানু বিহারবি বিমিন আল্লাহ ওয়া রাসুলে আর যদি তোমরা ইমান নিয়ে আসো নিয়ে আসার পরে সুদ না ছাড়তে চাও বলো যে ঠিক আছে আমরা মমিন মুসলিম তো হয়েছি কিন্তু সুদের কারবার ছাড়ব না আগের যে সুদের টাকা পয়সা বাকি আছে সেগুলি আমরা উঠিয়ে নি তাহলে আল্লাহ পাক বলছেন ফাজানু বিহারবি বিমিন আল্লাহ ওয়া রাসুলি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তাহলে যারা সুদখোর ব্যক্তি সুদের কারোবার করবেই তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন তাঁর সাল্লা সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহ পাক আলমিনের বিভিন্ন রকমের আজাব ব্যক্তি জীবনের আজাব পারিবারিক জীবনে আজাব অর্থনীতির ওপর আজাব অর্থনৈতিক আল্লাহ পাকবুল আলমী ধ্বংস করে দিবেন যে অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদী সিস্টেমের ওপর এইভাবে সামাজিক ক্ষেত্রে আল্লাহ পাকের আজাব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের আজাব নিরাপত্তাহীনতার আজাব আল্লাহ ফকরবুল আলমিনের জমিনি আজাব আল্লাহ ফকরবুল আলমিনের সামুদ্রিক আজাব আল্লাহ আসমানি দুর্যোগের আজাব বিভিন্ন আজাব আল্লাহ দিয়ে যুদ্ধের ঘোষণা করেছেন এই যুদ্ধ করে থাকেন আল্লাহ ফকরবুল আলমিন তাকে যুদ্ধে সেনাবাহিনী নামাই হয় না বরং আল্লাহাক যদি আজাবের আদেশ করেন কোন বলে যে আজাব তুমি হয়ে যাও তো সুনামি হয়ে যায় বড় বড় আল্লাহ পাকের আজাব চলে আসে ব্যক্তি জীবনে শারীরিক বিভিন্ন রকমের ব্যাধি মানসিক পীড়া এইসব হচ্ছে আল্লাহ রব্বুল আজাব ওই সব খরদের জন্য যারা সুদ ছাড়তে চায় না রসোর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে যদি কোন ব্যক্তি ইমান নিয়ে আসে ইসলাম কবুল করে কিন্তু সুদ না ছাড়তে চায় মুসলিম হয় জন্মসূত্রে আর সুদের কারোবার না ছাড়তে চায় তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামকে যুদ্ধের ঘোষণা করতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে এবং রসল উল্লা স্থলাভিষিক্ত খারিফাজী হবেন যুগে যুগে রাষ্ট্রের নেতা যারা হবেন মুসলিম নেতা যারা ইসলামী আইনের বাস্তবায়ন করবেন তাদের উপর তারা যুদ্ধের ঘোষণা করবে ওদের বিরুদ্ধে যারা সুদী কার্লা আলাইকুম আর তোমরা যদি তওবা করো তাহলে তোমরা আসল পুঁজি পাবে যেই টাকা তুমি দিয়েছ ধার সেই টাকা তুমি পাবে অতিরিক্ত পাবে না ল মন তোমরা জুলুম করতে পারবে না বেশি নিয়ে যাকে ধার দিয়েছ তার কাছ থেকে ওয়ালাতুজন আর তোমাদের উপর জুলুম করা হবে না যা আসল পুঁজি তাতেই ঘাটতি করা হলো এমনটাও করা হবে না আল্লাহ বলেন লোকেরা ধার দিয়েছেন অথবা কারবারে লিপ্ত হয়ে গেছেন ওয়াইন কানাজ যেই ব্যক্তিকে তুমি ধার দিয়েছ সে যদি অসচ্ছল হয় দরিদ্র হয় এলা এলাম সারাত তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবসর দিয়ে দেবে এটা হচ্ছে আল্লাহাকে আদেশ ধার পরিশোধ করতে পারছে না তাহলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবসর দিবে দুই মাস চার মাস ছয় মাস বছর অবসর দিবে ও আনতা সাদ্দাকু অবসর দিয়ে দেখলে যে এই ব্যক্তি আরো দরিদ্র হয়ে গেল অভাবী হয়ে গেল আর ঋণ পরিশোধ করতে পারছেন আল্লাহ বলছেন যদি তা সাদকা করে দাও তা যদি মাফ করে দাও ছেড়ে দাও খায়রুল্লা কু এটা তোমাদের জন্য কল্যাণকার হবে তাহলে সবচেয়ে ভালো যে অভাবী লোককে মাফ করে দেওয়া ইনকুন্তুম তা আলামুন যদি তোমরা জানতে আল্লাহ ফর তারপর এরশাদ করছেন ওয়াতুমান

সেই দিনে তোমরা আত্মরক্ষার ব্যবস্থা করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে সুম্মাত অতঃপর প্রত্যেক ব্যক্তিকে যা কিছু করেছে কর্ম তার পুরোপুরি প্রতিদান দেওয়া হবে ভালোকে উত্তম প্রতিদান দেওয়া হবে আর লোককে তার শাস্তি দেওয়া হবে পূর্ণমাত্রায় ওয়াহম্লা ইউজুল্লা মন এবং তাদের উপর কোন রকমের করা হবে না আল্লাহ ফকরাবুল আলমিন তারপরে

এই আয়াত কোরআন করিমের সবচেয়ে বড় আয়াত মহান আল্লাহ করছেন হে মোমিন সকল ইন তুমি যখন তোমরা ঋণের আদান প্রদান করবে ধার করজের লেনদেন করবে এলা আজালি মোসাম্মা নির্দিষ্ট সময়ের জন্য তাহলে আল্লাহ ফখর আবুল আলমিন ঋণের একটি বিধান উল্লেখ করেছেন যে সময় নির্ধারিত থাকতে হবে যে তোমাকে এতদিনের জন্য টাকা দিলাম আর যেই ব্যক্তি গ্রহণ করবে ঋণ সেও জানবে যে আমি এতদিনের জন্য টাকাটা ধার নিলাম ফ্যাক্তুবুহ আল্লাহ বলছেন তা লিখে রাখবে দ্বিতীয় ঋণের বিধান হচ্ছে তা লিখে রাখবে পাকের আদেশ তার পরিমাণ লিখে রাখবে সময় সীমা লিখে রাখবে কতটা দিলে কে কাকে দিল কে নিল কে দিল এসব লিখে রাখবে ওয়ালিয়াক বেইনাকুম বিল আদল এবং তোমাদের মাঝে লিখে রাখবে লেখক ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে নাজ্যভাবে লিখে রাখবে যতটা দিয়েছে ততটাই লিখে রাখবে যতটা নিয়েছে ততটাই লিখে রাখবে কোন লেখক লিখতে অস্বীকার করবে না যেমন ভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন কারণ লেখাপড়া লোকের সংখ্যা অতি অল্প ছিল আর এই রকমই যে কোনো যুগে বা যে কোনো সমাজে যে কোনো গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা বেশি থাকতে পারে সুতরাং কোন ব্যক্তি যদি লিখতে জানে তাহলে অন্যদের সাহায্য করবে লিখে দিয়ে ফালি আক্তব সুতরাং সে যেন লিখে দেয় যে লিখতে জানে ওয়ালিউম লি আল হক এবং যার ওপর এই হক রয়েছে অর্থাৎ যেই ব্যক্তি টাকা পয়সা ধার নিল সেই ব্যক্তি লিখিয়ে দেবে সে যদি লিখতে না জানে লিখিয়ে দেবে যে আমি অমকের ছেলে অমক এত টাকা অমুকের কাছ থেকে ধার নিলাম এতদিনের জন্য তাকিল্লাহ রব্বাহ এবং আল্লাহকে ভয় করবে যিনি তার রব ওয়ালাইব খাসমিন হোসাই আতে কোন রকমের ঘাটতি করবে না কোন রকমের কাঠ ছাট করবে না নিয়েছে দশ হাজার লিখে দিবে পাঁচ হাজার বা দু হাজার চার হাজার কিছু কম করে দিল এইভাবে লিখবে না ফাইন আল্লাহর ওই ব্যক্তি যার ওপর হক অর্পিত হচ্ছে অর্থাৎ যেই ব্যক্তি ধার নিল এবং তার ওপর যেই ব্যক্তি ধার দিয়েছে তার হক সাব্যস্ত হচ্ছে যে তার কাছে পাওনা পাবে এই ধার যিনি নিলেন তিনি যদি সফি হন স্বল্প বুদ্ধির মানুষ হন তার বুদ্ধি জ্ঞান কম বেশি বুঝে না এতটুকু হয়তো অথবা যার কারণে অল্প কিছু বুঝে একটু বুদ্ধি অভাব রয়েছে যার ফলে সরকার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি শরীয়তি বিধান হাজরের বিধান বলা হয়েছে একে যদি কোনো ব্যক্তি নির্বোধ হয় টাকা পয়সার লেনদেন বুঝে না তাহলে তার ওপর এই আইন বলবৎ করা যেতে পারে যে সেই ব্যক্তি কোনো কিছু বিক্রিও করতে পারে না আর সে খরিদ করতে পারে না ধার নিতে পারে না দিতে পারে না কারণ এই ব্যক্তি সর্বনাশ করে দেবে শরীয়তে এর রাস্তা রয়েছে যা আজকাল আইনে পরিণত হয়েছে আল্লাহ ফর আলমিন এই বিধান চোদ্দ বছর আগে দিয়েছেন অথবা যদি সে দুর্বল হয় মানসিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে বিভিন্ন দিক থেকে যদি দুর্বল হয় আও নিজে হয়তো লিখাতে পারে না বোবা ব্যক্তি অথবা বুঝে না আর লেখাতে পারে না ফালিল ওলি তার যে অভিভাবক হবে সেই ব্যক্তি ন্যায্যভাবে লিখিয়ে দেবে প্রস্তাদ সেদু শাহীদ এই নামিন রেজা আলিকম আল্লাহফ বলছেন যে তোমরা তোমাদের পুরুষদের মধ্য থেকে দুইজন সাক্ষীও রাখবে তাহলে আল্লাফ আকরাবের তৃতীয় বিধান বলছেন ধার করোজের ব্যাপারে যে দুইজন সাক্ষী লাগবে যদি পুরুষ হয় ফাইনলাম একোনারা জুয়ে লাইনে দুইজন পুরুষ যদি না পাওয়া যায় আল্লাফাক বলছেন ফারা জনু আমরা তানিমিনা সুহাদা একজন পুরুষ আর আরেকজন পুরুষের বদলে দুইজন মহিলা সাক্ষী থাকবে মোট তিনজন দুজন মহিলা একজন পুরুষ মেমান্তিনা সোহাদা যে সব সাক্ষীদেরকে তোমরা পছন্দ করো পছন্দ মতো অর্থাৎ তাদের ধর্মীয় দিক থেকে তাদের পরেজগারি দিক থেকে তাদের সততার দিক থেকে যেন তারা পছন্দনীয় হয় মা মহিলাদের দুইজন এই জন্য লাগবে যে তাদের একজন যদি ভুলে যায় তাহলে ফাতুজাক ওখরা তাদের একজন আরেকজনকে একজনকে স্মরণ করিয়ে দেবে তারপরে এই ঋণের আয়াতে ওয়ালা মাদু। যখন সাক্ষীদেরকে ডাকা হবে তখন সাক্ষী দিতে যেন অস্বীকার না করে যে আমরা আসবো না আমাদের সময় নেই এইরকম ধরনের অজুহাত না পেশ করে ওয়ালাহ তবু কাবিরান আর তোমরা ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক ছোট অঙ্কের ঋণের আদান প্রদান হোক আর বড় অঙ্কের হোক এসব নির্দিষ্ট সময়ের জন্য লিখতে বিরক্তি বোধ করিও না বা এই লিখার ক্ষেত্রে তাচ্ছিল্য ভরে উপেক্ষা করিও না এই লিখাকে আল্লাহফাকরুল আলম বলছেন আকস ইন্দাল আল্লাহ পাকের নিকটে এটি হচ্ছে ন্যায় নীতি যে তোমরা লিখে রাখবে এবং এর ওপর সাক্ষী রাখবে ও আকামী শাহাদা আল্লাহ ফাকর্ব আলমিন তারপরে বলছেন যে এটি সাক্ষী প্রমাণের দিক থেকে অত্যন্ত সুষ্ঠু যে তোমরা এইভাবে লিখে রাখবে আর সাক্ষী রাখবে তাহলে প্রমাণ তার স্পষ্ট থাকবে ও আদনা আল্লাহ তার তোমাদের এই ব্যাপারে সন্দেহ হবে না সন্দেহ থেকে মুক্ত থাকবে লিখা থাকলে যদি কারো সন্দেহ হয় ঋণ গ্রহিতার সন্দেহ হয় অথবা দাতার সন্দেহ হয় তাহলে যা লিখা আছে তা দেখে নিয়ে তাদের এই সংশয় সন্দেহ মিটিয়ে নেবে আল্লাহ বলছেন তিজা রাতন হাউজ এর আত্মুম তবে যদি নগদ নগদ ব্যবসা বাণিজ্য হয় আদান প্রদান হয় যেটা আপোষে তোমরা করে থাকো আল্লাহ তাহলে তোমাদের কোন গুণা হবে না যদি না লিখো তাহলে নগদ যদি আদান প্রদান হয় তাহলে তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে ধারে তখন সাক্ষী রেখে দিবে। বা যেখানে আশঙ্কা আছে যে অস্বীকার করে যেতে পারে তখন সাক্ষী রেখে নিবি। না হইলে ঝগড়া বিবাদ হইতে পারে ওলা উদারকাত এবং ওলা শাহিদ যে ব্যক্তি লিখব। লিখবে তাকেও যেন ক্ষতিগ্রস্ত না করা হয় আর যে সাক্ষী থাকবে তাকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয় কেমন ভাবে এদের ক্ষতিগ্রস্ত করা হবে হয়তো সাক্ষীকে এমন জায়গায় ডাকলেন যেখানে তার যাওয়া কষ্টকর অথবা তাকে কষ্ট দিয়ে ডাকলেন কিন্তু তার রাস্তা খরচ হয়তো দিলেন না এই রকমের সাক্ষীর সাথে আচরণ করলেন এটা হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত করা অথবা তাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা কিছু মিথ্যা লিখতে বাধ্য করা এগুলি হচ্ছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা দুনিয়া এবং আখেরাতে আর তোমরা যদি এরকম কাজ করো লেখককে অথবা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো তাহলে এটি হচ্ছে তোমাদের পাপের কাজ কাজ তোমাদেরকে শিক্ষা দেবেন তোমাদেরকে এলম দান করবেন এ আয়াতের অংশ সম্পর্কে তাফসির কার্গন বলেছেন যে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ উপকারী এলম দান করবেন সুতরাং কেউ যদি হাক্কানি আলেম হতে চাই রব্বানি আলেম হতে চাই আল্লাহওয়ালা হতে চাই এবং তার এলম দ্বারা যদি মুসলিম উপকৃত করতে চায় মানব জাতির কল্যাণ করতে চাই তাহলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে পাক এলমে বরকত দান করবেন যারা শিক্ষাঙ্গনের ছাত্র রয়েছে স্কুল মাদ্রাসার ছাত্র রয়েছে তাদের এই আয়াত স্মরণে রাখা উচিত যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ পাক উপকারী এলম দান করবেন এই ওয়াদা করেছেন আল্লাহ হবে কুল্ল সৈন আলিম আল্লাহপাক সমস্ত বস্তু সম্পর্কে সুপরিজ্ঞাত তারপরে সফরে যদি ঋণের আদান প্রদান হয় তার আরেকটি বিধান উল্লেখ করেছেন ওয়াইন কুন্তুম আল্লাহ সাফার তোমরা যদি সফরে কাতে বান আর যদি কোন লেখক না পাও কারণ সফরে হয়তো শিক্ষিত কোন লোক পাওয়া গেল না আর সেখানে মরুভূমিতে অথবা এমন জায়গায় যেখানে অশিক্ষিত লোকেরা রয়েছে বিশেষ করে নবী কারিমের জামানায় তারপরে শিক্ষার হার একেবারে অল্প ছিল আল্লাহাক বলছেন সেখানে যদি লিখকের বন্দোবস্ত না হয় অথবা যার সাথে ধারের আদান প্রদান করবে সেই ব্যক্তি তোমাকে চেনে না কি করে বা ধার দেবে আল্লাহাক বলছেন ফারিহানুন মাহবুজা তোমরা বন্ধক গ্রহণ করে নেবে বন্ধক নিজের দখলে রেখে নিবে ধার দেবে বন্ধক রেখে নেবে যদি লিখাও না থাকে আর যদি এই ক্ষেত্রে নিশ্চয়তা না থাকে চিনি না একে দেবে না চলে যাবে কোথাও তাহ্লাফাক বলছেন যে বন্ধক রেখে নেবে তাহলে বন্ধকের বিধান আছে কিন্তু বন্ধকের বস্তু থেকে উপকৃত যে ব্যক্তি বন্ধক রাখলো ধার দিয়ে সেই ব্যক্তি উপকৃত হতে পারবে না তবে হ্যাঁ যদি সেই বস্তুর ওপর সেটা যদি ছাগল হয় সেটা যদি গাভী হয় সেটা যদি ঘোড়া হয় তার উপর খরচ করে তাহলে ঘোড়ার পিঠে চড়তে পারবে অথবা গাভীর দুধ খেতে পারবে অথবা ছাগল থেকে উপকৃত হতে পারবে আর ছাগলের দুধ খেয়ে ইত্যাদি যদি এসবের পিছনে মেহনত করে খরচ করে কিন্তু জমি জায়গার বন্ধন রেখেছে আর সেই জমির ফসল খাবে এটা হচ্ছে সুদ যেই ব্যক্তির ধন সম্পদ বন্ধক রাখা হয়েছে সেই ব্যক্তি এই ধন সম্পদের মালিক সুতরাং উপকৃত হবে সেই ব্যক্তি আল্লাহ ফাকর তারপরে বলছেন ফাইন আমেনা বা আদকান তোমাদের একে যদি অপরের ব্যাপারে নিরাপদ হয়ে যায় যে অসুবিধা নেই এবং বিনা লিখাতে দিয়ে যাকে বিশ্বস্ত মনে করা হয়েছে সেই ব্যক্তি যেন তার আমানত আদায় করে দেয় রব্বা এবং ভয় করে যিনি তার রব ওয়ালা ওয়ালাহ মুসাহাদা আর তোমরা সাক্ষী কে গোপন রাখবে না যেখানে কোন সাক্ষী জানবে হয়তো যেই ব্যক্তির সমস্যা রয়েছে সে জানে না যে তুমি এই ঘটনাটি দেখেছো বা জেনেছো। কিন্তু আপনার জানা আছে যে আপনি এই ব্যাপারে প্রত্যক্ষ করেছেন সাক্ষী দিতে পারবেন পাক সাক্ষীকে গোপন রাখতে নিষেধ করেছেন অমাহাক্ত মহা ফাইনাহ কালবো এবং যেই ব্যক্তি সাক্ষীকে গোপনে রাখবে জানে কোন ঘটনা তারপরে সাক্ষী গোপনে রাখলো যার ফলে যার ন্যায্য অধিকার রয়েছে হক রয়েছে সেই ব্যক্তি তার হক পেল না অন্য কেউ বেমানি করে নিয়ে গেল ধন সম্পদ বা কোনো কিছু তাই আল্লাহাক বলছেন ফাইন নাহু আস এমন কালবহ কেউ যদি সাক্ষীকে লুকিয়ে রাখে তাহলে তার অন্তর হচ্ছে পাপিষ্ট তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন মহান আল্লাহ তারপরে ارشاد করেছেন ইллаহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদি ওয়াইন্তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ওয়াহাসিবুকুম বিহিল্লাহ ফিগশিরু লিম্যান ইশা ওয়া ইউ'যিবা ম্যান ইশা আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পাক বলেন আসমানসমূহে এবং পৃথিবীতে যা কিছুই আছে সব আল্লাহর সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর কাছেই সব ফিরে যাবে তোমাদের অন্তরে যা লুকাইত আছে তা প্রকাশ করো আও তো ফুহ অথবা তা লুকিয়ে রাখো হ্যাঁ সে বুকুম বেহিল্লা আল্লাহ তার হিসাব নেবেন মনে যদি খারাপ কথা কিছু লুকিয়ে রাখো হিংসা বিদ্বেষ অথবা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা কোনো গোনা করার নিয়ত কে লুকিয়ে রেখেছ যে সুযোগ পেলে এই গোনা করব এই রকম ধরনের কোনো কিছু যদি লুকিয়ে রাখো তবু আল্লাহ জানছেন সুতরাং আল্লাহ পাক রব আলমিন এর হিসাব নেবেন হিসাব তখনই নেবেন যদি কোন খারাপ অসৎ উদ্দেশ্যকে দীর্ঘক্ষণ ধরে মানুষ অন্তরে ধরে রাখে এবং সেই কাজ করার জন্য সচেষ্ট হয় কিন্তু করতে পারল না হয়তো বা দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে ধরে থাকলো দীর্ঘ সময় ধরে অন্তরের মধ্যে এই খারাপ নিয়ত রাখলো তাই পাক হিসাব নেবেন পক্ষান্তরে মনে হঠাৎ করে হয়তো শয়তান কুমন্ত্রণ দিল খারাপ কাজের হিংসা বিদ্বেষের আর সাথে সাথে তবা ইস্তেক ফার করে অন্তরকে সাফ করে নিলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্তরে যে সব খারাপ কথার উদ্রেক হয় সেগুলির হিসাব নেবেন না যেমন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস রয়েছে ইন আল্লাহ আন উম্মি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার উম্মত থেকে মার্জনা করে দিয়েছেন মা ওয়াস ওয়াসাদ নফসুহা যা তাদের মনে আসি খারাপ কথা শয়তানে যে সব কুমন্ত্রণা দিয়ে থাকে মালাম তা আমাল আওতা থাকলাম যতক্ষণ পর্যন্ত সেটা কাজে পরিণত করবে না অথবা কথায় উচ্চারণ করবে না কথায় প্রকাশ না করবে কারো সামনে আল্লাহ পাক রব বলছেন ফায়াক ফের মাইয়াসা সুতরাং আল্লাহ পাক হিসাব নেওয়ার পরে যাকে ইচ্ছা মারজনা করবেন ওয়াইও আজ দেব মাইয়াসা যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দেবেন আল্লাহ আল্লাহ করলে সাইন কাদির আল্লাহ পাক রবুল্লা আলমিন সমস্ত বিষয় সম্পর্কে সর্বশক্তিমান মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আমান আর রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লাল রসলে আল্লাহ এখানে ইমানের চারটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন এছাড়াও আরো দুইটি ইমানের স্তম্ভ রয়েছে মোট ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি মহান আল্লাহ বলছেন রসুল সাল্লি সাল্লাম ইমান নিয়ে এসেছে বেমা উনজেলা হে ওই কিতাবের প্রতি যা তার প্রতি নাজিল করা হয়েছে মির রব্বে তার রবের পক্ষ থেকে অর্থাৎ আল কোরআনের প্রতি অল মোমেন এবং মোমিনরাও ইমান নিয়ে এসেছে কুল্লুন আমান আবিল্লা তাদের প্রত্যেকে নবী এবং নবীর সাথে যে তার অনুসারীরা মমিনার রয়েছেন তারাও ইমান নিয়ে এসেছে আল্লাহর প্রতি এ হচ্ছে প্রথম ইমানের স্তম্ভ অমালায়কাতে তার ফেরিস্তাগণের প্রতি ও কোতবেহী তার কিতাব সমূহের প্রতি ও রসলিহি তার রসুলগণের প্রতি তারপরে পরকারের প্রতি ইমান যে আল্লাহ ফকরবুল আলম আরো দুইটি আয়াতে পাঁচটি করে উল্লেখ করেছেন আর আরেকটি আয়তে পৃথক করে আল্লাহ ফকরবুল্লা আলমিন তকদিরের কথা উল্লেখ করেছেন মহান আল্লাহ নিশ্চয় আমি তার তকদিরের সাথে সৃষ্টি করেছি আল্লাহর আসমান জমিন সবকিছু সৃষ্টি করা সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তকদির লিখেছেন এবং কলম শুকিয়ে গেছে আল্লাহ ফকরাবুল আলমিন সবকিছুই যেহেতু জানেন অগ্রিম তাই আল্লাহ ফাকে লিখে রেখেছেন আমাদের আগামী ফলাফল আল্লাহর ক্ষেত্রে ভবিষ্যতের কোন পার্থক্য নেই যেমন আল্লাহ অতীত জানেন যেমন বর্তমান জানেন তেমন ভবিষ্যৎ জানেন পক্ষান্তরে ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না বর্তমান সম্পর্কে চোখের আড়ালের কিছুই জানি না আল্লাহ পাক আলমী লিখে রেখেছেন কিন্তু আমাদের স্বাধীনতা দিয়েছেন লিখে রাখা আমাদের স্বাধীনতার পরিপন্থী নয় আল্লাহ পাক আমল করতে বলেছেন এবং তার জন্য চেষ্টা চালাতে বলেছেন লাফার কোবাইন আহাদসৌল্হ যত রসুল রয়েছেন তাদের মাঝে কোন পার্থক্য করে না প্রত্যেক নবী রসুলের প্রতি আমরা ইমান রাখি এ হচ্ছে দীন ইসলামের নীতিমালা পক্ষান্তরে অন্যান্য জাতিরা একজনের প্রতি ইমান নিয়ে এসছে তাও সঠিক ভাবে নয় আর বাকি এবং রসুলগণকে অস্বীকার করেছে যেমন ইহুদিরা করেছে যেমন নাসারারা করেছে ওয়াকালু সামে এবং তারা বলেন এবং সাহাবাই বলেন সামেনা আমরা শুনেছি ওয়া তাহানা আমরা মেনে নিলাম শুনলাম এবং মানলাম এ কথা বলতে হবে এটি হচ্ছে মমিনের আদর্শ গুফরানা কা সুত্র আল্লাহ আমাদেরকে মাফ করে দাও রব্বানা হি আমাদির রাব ওয়া মাসির তোমার কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক তারপর লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কোন ব্যক্তিকে আল্লাহ পাক তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না যতটুকু যার ক্ষমতা আছে ততটেই আল্লাহ পাক দায়িত্ব দেন কোন কোন তাফসীরকারগণ লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী کرامরা যখন ওয়াইন্তুবদু মাফি আনফুসুমা আও তুখফুহু ইউহাসিবুকুম মনে যা কিছু আছে প্রকাশ করার গোপনে রাখা আল্লাহ হিসাব নেবেন তখন মনের কথা শুনে হয়ে গেলেন যদি ভিতরে গোপনেও রাখি কোন খারাপ কথা আছে তাহলে আল্লাহ হিসাব নেবে এটা তো কষ্ট কর দিলেন এবং তাদের এই আল্লাহাক আলম স্পষ্ট করে দিলেন লাহামাক আশাবাদ মানুষ যা করবে তাই পাবে ভালো যদি কাজ করে তো তার উত্তম পরিণাম পাবে ও আলী ইহামাক এবং সেই শাস্তি পাবে যেই পাপগুলি করবে যদি পাপ করে তার শাস্তি সেই ব্যক্তি পাবে রব্বানা আল্লাহ তো আখেজ সিনা হে আমাদের রব আমাদেরকে পকড়াও করিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি তাহলে ভুলে গিয়ে যদি কোনো কাজ করে আল্লাহ ধরবেন না এইভাবে যদি কোন মাসলা জানা না থাকে আর ভুল করে জানার চেষ্টা করেছে কিন্তু জানতে পারি তাহলে আল্লাহপাক ধরবেন না রব্বানাওয়ালাহ আলাইনা ইসরান কা মাহামু আলা কাবলেন আল্লাহ আমাদের উপর এইরকম বোঝা চাপায় না যেমন জটিলতা যেমন বোঝা চাপিয়েছ আমাদের পূর্বের লোকদের উপর ওইরকম কঠোরতা আল্লাহ পাক আমাদের দিও না আসান করো

এই সুরা বা কারার শেষ দিকে আয়াত উল্লেখ করেছেন এই দুটি আয়াত পড়লে এর বড় ফায় নিম সাল্লা বলেছেন বিশেষ করে রাত্রে সম্পর্কে হাদিস আখেরে সুরা তিল বা কারাতে ফিরাই তিন কফা কাফাতাহ যে ব্যক্তি কোন রাতে সুরা বাকারার শেষ থেকে দুটি আয়াত পাঠ করবে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট অথবা যদি কেউ তাহাজুদ পড়ায় অভ্যস্ত থাকে তাহলে তাহাজুদের জন্য উঠতে না পারলে সেই নেকি হাসিল করার জন্য যথেষ্ট আল্লাহ ফাকরবুল আলম যেন কোরআনিকানি বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন